بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আওয়ার কমিউনিটির পক্ষ থেকে। বরাবরের মতো আজকেও আমরা আপনাদের সামনে আসছি, আজকে একটা নতুন টপিক নিয়ে আসছি। ইটস কোয়াইট ডিপ, তো আমাদের জন্য সহজ হবে, আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি ইনশাআল্লাহ যে অনেক কিছু আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা সারা জীবন আসলে ওয়াজ শুনতেছি অথবা গল্প শুনতেছি ইসলাম নিয়ে, অনেক সময় আমাদের আসলে ভেরি কনফিউজড যে এইরকম কেন পরিবর্তনশীল শব্দগুলো আমরা শুনি, একবার শুনি এইরকম একবার শুনি অন্যরকম, এইগুলার ডাইমেনশনগুলো কী, এইগুলো না বুঝলে আসলে অনেক সময় কনফিউজ হয়ে যায়। আমারও এইরকম হয়েছিল, তো এই জন্য এইটা ক্লিয়ার করা লাগে আসলে। এবং আমরা যারা আসলে যারা শুনতে খুব আগ্রহী এবং শিখতে খুব আগ্রহী তাদের জন্য একটা খোরাক নিয়ে ইনশাআল্লাহ আজকে আসছি আমরা ইনশাআল্লাহ। তো আমাদের সাথে আছেন আজকে মৌলানা শাব্বির আহমদ সাহেব, উনি মাশাআল্লাহ ভেরি কোয়ালিফাইড এবং এই দেশেও তিনি পড়াশোনা করছেন, সো হি নোজ দ্য সোসাইটি ভেরি ওয়েল। আশা করি ওনার শব্দগুলো এরকম হবে যে আপনাদের জন্য সহজ হবে বুঝতে। অনেক সময় দেখা যায় যারা মানে শুধুমাত্র মাদ্রাসাতে পড়ছেন ওদের শব্দগুলো আমাদের কাছে অনেক সময় ডিফারেন্ট লাগে, বা যারা আপনার দুয়ো লাইনে পড়াশোনা করছেন এইগুলো আমাদের জন্য বুঝতে এবং মেনে নিতে সহজ হয় আর কি। তো এইটা ইজ হিজ দিস ইজ হিজ স্পেশালিটি। তো আমি শাব্বির ভাইকে অনুরোধ করবো যে আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আমি টপিকটা ওদেরকে বলি না এখনও, টপিকটা হলো গিয়ে আপনার সোর্স অফ ইসলামিক ল, যে আমরা ইসলামিক ল যেগুলো বলি বা শরিয়া বলি এটা সোর্সটা কই থেকে, রুটস কোথায় থেকে আসে, কিন্তু এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ভূমিকার জন্য আপনাকে অনুরোধ করবো, আপনি কিছু বলে দেন ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা এবং আজকের এই বরকতি অনুষ্ঠানের আমার সম্মানিত মহতরম উপস্থাপক জনাব ইসহাকউদ্দিন সাহেব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো শুকরিয়া এবং তারিফ যে রব্বুল আলামিন আপনারে আমারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আলোচনা করার সুযোগ, এবং দর্শক শ্রোতা আপনারা যারা দুনিয়ার যে কোনো জায়গা থেকে দেখার প্রত্যেকের দেখার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা ইয়াদ করি সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামরে, যেই নবীজির গোটা জিন্দগির মেহনত একমাত্র এটাই উদ্দেশ্য আছে যাতে করি উম্মতরে দিন ইসলামটারে কমপ্লিটলি সমজাইয়া বুঝাইয়া দিয়া যাওয়া, বাস্তবে দেখাইয়া দিয়া যাওয়া যে কীভাবে ইসলামরে মানা লাগে। এবং আমরা অত্যন্ত গর্বিত যে রব্বুল আলমিন আপনারে আমারে সেই আখের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুলের মঞ্জুর করছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের টপিক আজকের বিষয়টা হইল যে দ্য সোর্স অফ ইসলামিক ল, মানে ইসলামিক যে সমস্ত আমরা বিধিবিধান মানি এগুলা কিতার উপরে ভিত্তি করি আমরা মানি, এটাই হলো সহজ বুঝাইতাম মানে বুঝাইবার লাগে টপিকটা ঠিক করা হয়েছে। এই জিনিসটা বোঝার আগে আমরা বোঝা লাগবো যে ইসলামিক ল একটারে হাদিসের ভাষায় কোরআনের ভাষায় ফেকর ভাষায় কী খাওয়া হয়, মানে ইসলামিক শরিয়া খাওয়া হয় যাটার শরিয়া, এই শরিয়া আকারে হয় এটা ফয়লা বুঝলে এবং এটা গুরুত্ব বুঝলে এর বাদে আমরা বুঝতাম পারবো যে এগুলা কিসের উপরে ভিত্তি করে খাড়া হয়েছে। তো যেহেতু আমার ভূমিকা হিসাবে বেশি কথা লম্বা করতাম না আমি ইনশাল্লাহ, আমি শরিয়ার সংজ্ঞা হইয়া আমি কথা শেষ করিয়া, শরিয়া ওইল গিয়া আরবি শব্দ, কোরআনের শব্দ সুরা জাসিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরিয়া শব্দ ব্যবহার করছেন। আল্লাহ কইছেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা, আল্লাহ রাসূল কইরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূলুল্লাহ আপনারে আমি একটা সুপ্রতিষ্ঠিত শরীয়তের উপরে আপনারে আমি খাড়া করছি, এটারে আপনি মানুষ এই শরিয়া হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফক্কতা কি একটা বিশেষ নিয়ামত উপহার উম্মত মুহাম্মদের লেখি, যে কিভাবে আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক জুড়াইতাম পারি
নিজের ব্যক্তিগত জীবনটা কি, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন কীভাবে আমরা পরিচালনা করতাম পারি, এই সামগ্রিক দিকরে যে বিষয়ে দিক নির্দেশনা দেয় এটাই হলো শরিয়া, আর বিশেষ করে ইসলামী শরিয়া। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, খুবই চমৎকার আসলে, মাশাআল্লাহ। আসলে অনেক অনেক কিছু চলে আসে, আপনি ইউ কভার এভরিথিং অলমোস্ট, মাশাআল্লাহ। তো আমার প্রশ্ন প্রথম থেকে শুরু করি, আপনি আমাদের তো নর্মালি দুইজন গেস্ট থাকেন, নর্মালি আমরা আপনাকে একজন নিয়ে আসি যাতে সময়টা এইরকমই মানে হয়, সামথিং ফ্রম দিস ওয়ান আওয়ার ও 15-20 মিনিটস এটাই হোক না কেন, সামথিং এটা তো সবসময় থাকবে, ইউটিউবে যাবে, বিভিন্ন যাবে, তো এইটা একদম মাঝে সময় মানে এটা দেখবে, মোটামুটি একটা আইডিয়া নিয়ে আসতে পারো যে এইটাই এইটাই আমি বুঝেছি যে ইসলামের ফাউন্ডেশন। তো আমরা প্রথম ফাউন্ডেশনে জানতে চাইব যে আমরা সময় ফিক বলে তো বলতে তো মানে আন্ডারস্ট্যান্ডিং বোঝায়, তাই না, মানে ভেরি ডিপ আন্ডারস্ট্যান্ডিং। এই ডিপ সবার জন্য কিন্তু নাই, ই হ্যাজ টু বি স্পেশাল কোর্স এই জন্য করা হয়। তো যারা ফতোয়া যারা দেন, সো তাদের ব্যাকগ্রাউন্ড তো ফিকের উপরে থাকতেই হবে। সো আমরা আসলে সবসময় মনে করি যে যারাই মৌলানা থাকেন অথবা যারাই আমাদের হুজুর থাকেন সবাই বুদ্ধ এইটার সাথে মানে সবাই এক্সপার্ট, আসলে তো এইরকম না, দে আর সিলেক্টেড পিপল যারা আছে, আপনার যারা ফকিহ যাদেরকে বলা হয় আমরা এরাই করেন এইটা। তো আমাদেরকে যদি আপনি প্রথম দিকে বলেন যে যে ফিক অথবা আপনার ইসলামিক লর সোর্সগুলোর মধ্যে কী কী ফাউন্ডেশনগুলো আছে প্রথমে একটা একটা করে বলে দেন, এরপরে আমরা যাবো ইনশাল্লাহ অন্যদিকে। আচ্ছা, ইনশাল্লাহ, সুন্দর একটা প্রশ্ন, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একাডেমিক প্রশ্ন এগুলা, এগুলো স্বাভাবিক যেগুলো উৎপ্রশ্ন উত্তরের যে টপিকগুলো নাই, যে আমরা সোর্স একটা হয়েছেন কিসের উপরে ভিত্তি করে ইসলামিক ফেকটা খাড়া হয়। তো প্রথমত হইল গিয়া এই সোর্সটা দুইটা ক্যাটাগরি আছে, একটা আছে আপনার প্রাইমারি ফান্ডামেন্টাল, আর একটা আছে তার মাধ্যমিক হওয়া হয়, ওগুলোর আন্ডারে আয়। যেমন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফইল হইল গিয়া আপনার কোরআন, এর বাদে কোরআনের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গোটা জিন্দেগির সুন্নতের হাদিস খাওয়ায়, এগুলোর আন্ডারে ইজমা এবং কিয়াস। তো সরাসরি আমরা কইতাম পারি যে সাইটটা মূলত যেগুলোর উপরে সমস্ত ওলামায়ে কেরাম একমত যে ইসলামী ফিকহর উৎস হইল সাইটটা, কোরআন, সুন্না, ইজমা, কিয়াস। জাযাকুমুল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার। তো আমরা যে জিনিসটা দেখি যে অনেক সময় আমাদের বুঝতে, যেমন আমার কথা বলি যাতে জেনারেল প্রশ্ন করতেছি, যে অনেক সময় বুঝতে আমরা দেখি আমরা যে সোর্সগুলো না জানার কারণে আমরা মনে করি যে সব উলোমেলের মতো হয়ে গেছে, যে মানুষের বিভিন্ন মত দেখতে পাই আমরা অথবা পরিবর্তনশীল মতগুলো পাই। যেমন একটা মনে অনেক আগে আমরা শুনছি, আমরা ব্যবসা সাইজ থেকে শুনছি, বলি একটা সময় ছিল যে ইংলিশ পড়া যাবে না, এটা নিয়ে খুব ক্রিটিসিজম হয় আর কি, বা এটা একটা সময় এটা পরিবর্তন হয়ে গেছে, আপনার অলরেডি এটা পরিবর্তন করে নিয়েছে। সো এই যে পরিবর্তনশীল হয়, অনেকে আমরা বাইরে যারা থাকি যারা আমাদের ইলিম কম বা জানি না, তো আমাদের কাছে কনফিউজনে চলে আসে, বলে এইটা পরিবর্তন কীভাবে হলো। সো আপনি যদি আমাদেরকে বলেন যে এই পরিবর্তনশীলটা কেন হয়, এবং আপনি যে সেটা সোর্স বলছেন এই সোর্সটার মানে স্টার্টিং পয়েন্টটা কী হবে, মনে করেন একটা আপনার কাছে একটা প্রশ্ন এলো অথবা কোয়েশ্চেন এলো যে আপনি একটা মীমাংসা কীভাবে করবেন, আপনি কীভাবে এটা রেখে তা করবেন। ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন। যেমন যে কোনো সমস্যা দেখা দিলে আপনার এই সমস্যার আপনার প্রশ্নটা হইল যে সমস্যার সমাধানটা কোন জায়গা থেকে আপনি বার করিয়ে আনবা, এটাই তো প্রশ্ন। জি, এই প্রশ্নের উত্তরটা প্রথম দিকে যে সময় আমরা সোর্স পা করছি, সোর্স হচ্ছে আপনার আমরা সিরিয়াল দিচ্ছি, সিরিয়াল থেকে আমরা আন্ডারস্ট্যান্ড করতাম পারি যে ফয়লে কিন্তু কোরআন রাখা হয়েছে, এর বাদে হাদিস খাওয়া হয়েছে, এর বাদে ইজমা, এর বাদে কিয়াস। তো যে কোনো সমস্যা দেখা দিলে আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা আপনার আমার লাগে সমাধানের পথ দিচ্ছেন, গাইডলাইন, গাইডেন্স। কোরআনে আপনারা আমার সব দিকে পথ দেখায়, কোরআনও যাইব, কোরআনও যদি আমার এই সমস্যার সমাধান আমি পুরাপুরি না বুঝি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জীবন আদর্শ থেকে আপনি আমি এ সমস্যার সমাধানটা খুঁজিয়াবা করার চেষ্টা করব। যদি আমরা ইজাকাত না পাই, তো ইজমা আছে, কিয়াস আছে, তবে এগুলা করতে হইলে ব্যক্তিগতভাবে আপনি আমি যে কোনো সমস্যা পাইলেই যে ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে সমাধান বা করতে হইব বা কর্ম ইলা নাই, এখানে কিছু একাডেমিক ব্যাকগ্রাউন্ড লাগবো, কোরআন এবং হাদিস সম্পর্কে আপনার অগাধ জ্ঞান থাকা লাগবো। যদি থাকে আলহামদুলিল্লাহ, যারা থাকে এরা হয় মুজতাহিদ, যেগুলো এখন খুব সময়ে ফাওয়াইতে খুব কঠিন, দূর হবে ব্যাপার, এখন মুজতাহিদ এর নাম আমরা এতে খুব কঠিন। এখন যারা উলামায়ে কেরাম হল আছেন এরারে ফোকাহা ফকিহ মুফতি হওয়া যায়, কারণ এরারে রিসার্চ করি করি ওগুলারে তারা আবার নতুন করি জাতির সামনে উপস্থাপন করলাম। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি যদি যে কোনো সমস্যার সমাধান হয়, আমরা দেখতাম কোরআন তার ঠিক আছে, কিন্তু যাওয়ার যে সিস্টেমটা আছে অটো মেনটেন করতাম হইব,
আশা করি আপনার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে। না না, চমৎকার। একটা প্রশ্ন এখনো আসবে যে আমরা যারা মানে এগুলা মানে আলাপ করতে খুব শান্তি পাই আর কি, এগুলা মানে শিক্ষণীয়, এগুলা তো আসলে সবসময় আমাদের বন্ধু বান্ধব কিন্তু অনেক আছে, কিন্তু উলামা কয়জন বন্ধু আছে এইটাই হলো বড় ব্যাপার আসলে বাস্তবে। আর অনেক সময় আমরা তো ওয়াজ শুনতেছি, এগুলো দেখতেছি, এগুলো তো মনের খোরাকের মতো না, এটা তো উনি যেটা মনে করছেন জাস্টভাবে মনে করতেছেন এটাই বলতেছেন। আমার যে প্রশ্নটা ওইটা তো আমি সবসময় প্রকাশ করতে পারতেছি না, অথবা ওনার কাছে বললেও উনি পরিবেশের মধ্যে এটা হয়তো এটা বলতেও পারবেন না। সো একটা প্রশ্ন এখানে চলে আসে যে সাহাবাদের যুগে রাদিয়াল্লাহু আজমাইন তাদের যুগে কি ইজমা ছিল অথবা কি আসছিল? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। যতগুলা ইসলামের মূল ভিত্তি যেগুলা উৎসগুলা, এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকেই শুরু। নতুন করে কোনো উৎস বার করিয়া এই উৎস থেকে আপনি আমি ইসলামী কোনো বিধান বা করার কোনো সুযোগ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় বিদায়ী হজের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিছেন, তো সার্টিফিকেটটা ওলা আছিল যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকের দিনও আমার ফক্কতটা কি পছন্দ করি দিনে ইসলামরে আপনার কমপ্লিট দিন বানাইয়া দিছি সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোহণ হয়েছেন ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, যে দিনের আগে কিন্তু আলিফলাম লাগে। এই দিনের ব্যাপারে সামগ্রিক বিধিবিধান মানুষ চলার ক্ষেত্রে ইসলাম তারে আমি আল্লাহ পছন্দ করে দিছি। এখানে নয়া করি আর নবীর ফরে কেউ বানাইবার কিছু নাই। এখন ইজমা কিয়াস কোরআন হাদিস তো নবীর জমানা থেকে আছেও। আপনি মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে, জানতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গভর্নর বানাই পাঠাইছিল ইয়ামান। ফাটাইবার সময় জিকাইছিলা যাইরে আমার প্রিয় সাহাবি ইয়ামান গভর্নর হইয়া ইনগাদের নতুন নতুন সমস্যা সকল দেখা দিব, সমাধান কেলা করবাই? তাই উত্তর দিচ্ছেন আমি কোরআন থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব। বলে যদি কোরআনে তোমার সমস্যার সমাধান তোমার ক্লিয়ার না হয় বলে আপনার হাদিস আমি দেখবো, আপনার জীবন আপনার লোকের চলা ফেরার অবস্থা যতগুলো আছে এগুলো তুমি বাহার চেষ্টা করব। এগুলা না হয় বলে দেখবো আমরা ইজমা আমাদের সাহাবায়ে কেরাম যারা আছেন ইজমা এরা কি কোন কোন মতো রূপে আছেন, এর বাদে একটা না হয় বলে কিয়াস। কিয়াসটা হইল গিয়ে আপনার যে কোনো একটা নতুন সমস্যা দেখা দিলে কোরআন এবং হাদিসের আলোকে রিসার্চ করিয়া সমাধান ভিত্তিক সমাধান বাহরা, সামঞ্জস্য ভিত্তিক সমাধান বাহরা, এটা হল কিয়াস। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে বর্ণনার খুব মানে খুশি হয়েছেন এটা সমর্থন করছেন। এই হাদিসের আলোকে আমরা এটা বুঝতাম পারি যে এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে অনুমোদিত, বিশেষ করে সাহাবায়ে কেরামের জমানা থেকে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, খুব চমৎকার। আমরা একটা জিনিস দেখছি যে আপনার যে চারটা মজহব যেটা আমরা মানে আমরা পাই আপনার এই চমৎকার তাদের মানে কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি অফ মুসলিম অফকোর্স ডেফিনেটলি। এই যে চারটা মজহব আপনার আমরা দেখতে পাই, চারিটা মজহব কিন্তু এখনও মানে তারা কিতা করছেন কোয়ালিফাইড করছেন ইটস ফাইন টু ফলো, কিন্তু আমরা এদেরকে মানে এইরকমও সুনজরে আমরা দেখি এখনরে কিন্তু কোনো প্রবলেম নাই, এখানে কোনো প্রবলেম নাই আসলে, সবে আমরা এগ্রি করি এইগুলাতে। কিছু কিছু জায়গাতে আমরা দেখি যে আমি যে একটা ডক্টর বিলা ফিলিপসের একটা বই পড়ছিলাম রিগার্ডিং মাজহাব নিয়ে আর কি পড়ছিলাম, খুব চমৎকার তিনি দিয়েছেন আপনার, তো আপনার একটা ব্যাখ্যা আমি চাইবো এখান থেকে। আপনি আশা করি আমরা বাংলা ভাষার জন্য একটা মানে সুন্দর বুঝতে পারবা। তো তাই লিখছেন যে প্রথমে তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথমে শুরু করছেন একাডেমিকলি বা গবেষণামূলক একটা শুরু করছেন, এরপরে আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাই এক যুগের তারা মোটামুটি ক্লোজ পায়, ফোরে যে দুইজন আছেন আপনারা কিন্তু আপনার এই সময় ছুটো আসলা ফোরে দুজন, ইমাম শাফি রহমতুল্লাহি এবং ইমাম ইবনে হাম্বল তারা তো পরে আইছেন আপনার। তো তাই একটা ডায়াগ্রাম সুন্দর করছে নাকি এরকম দেখেন যে প্রথমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হইতে আপনার ইমামুর রায় যুক্তিবাদীর মতো আছে, খুবই মানে গভীর চিন্তাধারণ ডাক্তার। এরপরে দেখা গেছে যে আপনার ইমাম মালিক রহমতুল্লাহ সেম থিং তাইন ওলা আপনার তাইন গবেষণা কর্তা এবং তাইন এলাকার যে আপনার মদিনা তিন রাস্তা তাই মদিনাবাসীর আপনার তাইন কিতা নেতা বেশি ওপিনিয়নগুলো এইরকম না হইত, মানে এরপরে দেখা হয়েছে যে আপনার যে ইমাম শাফি কিন্তু তাইন কিন্তু ওদের মতোই ছিলেন, বাট ওয়েন ই কেম টু ইবনে হাম্বল রহমতুল্লাহি তাইন কিন্তু কিয়াস বাদ দিলাইছেন, ইজমা তাইন অতটুকু রাখছেন যে ইজমা হ্যাজ টু বি এমং আপনার সাহাবাদের তাক্তবি ইজমাটা।
তাই ভেরি স্ট্রিক্ট এখানে হয়ে গেছেন আপনার এইটা এই লাইনে যাওয়ার কারণে এখন দেখা যায় যে ডিফারেন্সেস যেগুলো আইসে যেমন কিছু গ্রুপ আছে আপনার আহলে হাদিস বলেন আপনার মাযহাবি যারা আমরা আছে বলেন যে আমাদের মধ্যে একটা মোটামুটি একটা মানে এই সামঞ্জস্যটা নাই যেটা উচিত আছে আপনার এক সময় হলো আসিল খাবার শরীফ আমি দেখছি ফটোও দেখছি আপনার যে সাতটা মেম্বর আসিল সাইড ইমামে সারিবারে নামাজ পড়ে তা একলাগের উপরে একলাগ পড়তা না আপনার এরকম একটা যুগ আসিল কিন্তু এরকম অন্ধবিশ্বাসে তো এই জিনিসটা সাধারণভাবে আমরা যারা জেনারেলি বইগুলো পড়ি আমাদের মধ্যে একটা ধাক্কা দেয় যে এইগুলা কি আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে না ইসলাম আপনার আমার লাগি যতগুলো পথ এবং পদ্ধতি দেখাইছে সবগুলো সহজ লাগে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আমি দিন দিছি তোমার তানরে জীবন ব্যবস্থা আন্ডারস্ট্যান্ডিং সব তারে ইজি বানাইবার লাগে হার্ড করবার লাগে নাই তো যতগুলো এখন যতগুলো আপনি কইলা এগুলা তার এগুলা থেকে আমরা সহজ সহজ দিকগুলো আমি তুকে বা করি অনেক সময় ওই কিতা জিনিসটারে বোঝার ক্ষেত্রে গিয়ে মানুষের অনেক সময় সহজ জিনিসটা কঠিন করে বুঝে আর কোনো সময় আছে কঠিন জিনিসটা আরও ঠিক মতো বুঝতে পারে না যেমন ওলামায়ে কেরাম হলে বিভিন্ন মাসালার ক্ষেত্রে বিভিন্ন মতামত দিছে একটার মানি না তারা একে অপরের বিপরীত আসলা কোরআন এবং হাদিসের আলোকে যে কয়েছেন কিয়াস পাত দিচ্ছেন কিয়াস পাত দিচ্ছেন বলতে কিতা কোনো কোনো জায়গাতে আছে কিয়াস তো চলেও না যেমন আপনি আকাইদর ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে এখানে সরাসরি কোরআন এবং হাদিস থেকে ফাইতে হইব এখানে ইজমার কোনো ব্যাপার নাই কথা বুঝুন জানো কোরআন এবং হাদিস অকল এই জায়গাতে একমত এখানে সকল উলামায়ে কেরামু একমত যেখানে আপনি কোরআন এবং হাদিসটা মেইন সোর্সটা এটা থেকে নিয়ে আপনি আকিদা ঠিক করবা ইবাদতর ক্ষেত্রে আও আপনি দেখবা তুকাইয়া টোটাল ইসলাম এবং ফোকাহাই কেরামের মতামত একত্রিত করলে দেখবা আপনি 75% প্লাস মো সব একমত যে কোনো এখতলাফ নাই কোনো কোনো গবেষণাত খোয়া হয়েছে যে 90% প্লাস আর আপনি বেশি পাইবা যে উলামায়ে কেরামের এখতলাফও নাই তো 9% বা 10% জিনিসও যেটা এখতলাফ আছে এগুলো হইল গিয়ে আপনার আমার সাধারণ পাবলিকের লাগিয়ে আসলে বাসার একটা পথই কেন কিন্তু আমরা মনে করি মনে হয় তাদের মধ্যে বিভিন্ন এখতলাফ দেখা দিচ্ছে আমরা এই গ্রুপের পক্ষে এই গ্রুপের পক্ষে তাকিয়া গ্রুপ বানানোর কারণে আমরা প্রবলেমটা ডিফারেন্ট ওয়ে আমরা প্রেজেন্ট করি আর একটা আসলে একটা রহমত আছিল এক সময় কো হইতো ইখতলাফুল উলামা ই রহমা উলামায়ে কেরামর যে মতো বিরোধটা মতো পার্থক্য থাকাটা একটা আছে উম্মতের লাগে রহমত আসলেই যে সময় কথাটা হয়েছে স্টিল এই সময় পর্যন্ত আজকে পর্যন্ত যদি আমরা আপনি আমি এই কনসেপ্টের উপরে দাঁড়াইয়া চিন্তা করি তো ঠিক এই কনসেপ্টের উপরে দাঁড়াইয়া চিন্তা করলে ঠিক এক্সাম্পল দেওয়া যাইব যেমন নরকা এই যে COVID-19 গেল ভাই COVID-19ও আমরা হাদিসে পরিষ্কার আইছে যদি এজন মানুষ খাতারও নামাজ খাড়া হয়েছে সফ খাড়া হয় না আমরা সফটারে মারিয়া খাড়া হইতে না হ্যাঁ হাদিস আপনি সফর মাঝখানো যদি দুই মুসলির মাঝখানো জায়গা খালি রাখি দেন খো হয়েছে নবী যে শয়তানা হয়ে যায় মান কাতা সফান কাতা হুল্লা যদি মানুষ সফরে তেড়াবেড়া করলো আল্লাহ তারা খাটি দিলে হাদিস পরিষ্কার আসছে অথচ COVID-19 করলো কি আপনার ইয়া আমরা আর জবান দিয়ে আমরা মসজিদ বন্ধ করলাম ঘোষণা দিলাম যে অত তারিখ থেকে মসজিদে জমা হইতো না আল্লাহ আকবার আমরা কল্পনা করছি না এমন সিচুয়েশন আমরা দেখবো আচ্ছা এর বাদে আবার খুললো মসজিদ তে খুললো তখন হইলো কি শর্ত যে আপনি ডিস্টেন্স রাখতে হইব যেন নামাজ হাদিসও পরিষ্কার হওয়ার আপনারে ডিস্টেন্স রাখলে নামাজ হইতো নাই এই জায়গায় ডিস্টেন্স মেনটেন না করলে নামাজ পড়তে পারতো নাই এখন হর্তা কীটা দেখক ইসলামের বিউটি এই জায়গাতে ইসলামে আপনারা আমার ও যে কিয়াস বাদ দিলে এখন যে কইছেন আপনি যে কইতা বলে অমুক ইমাম সাহেব কইছেন কিয়াস চলতো নাই এই জায়গাতে আপনি কিতা করবা এখন আসলে তার কথাটা ইলা নাই যে কিয়াস চলতো নাই কোনো কোনো ক্ষেত্রে কিয়াস চলতো না যে কথা কইছেন সব উলামায়ে কেরাম একমত চলতো নাই কিন্তু কোনো কোনো বিষয় আছে নতুন সৃষ্ট সমস্যারে আপনি সমাধান করতে হইলে কোরআন এবং হাদিসের আলোকে সামঞ্জস্য ভিত্তিক সমাধান গবেষণা লব্ধ যে মানে রায় যেটা এটা হলো কিয়াস খুবই চমৎকার অনেস্টলি আর আপনি যে ওপিনিয়নটা মানে যে উদাহরণটা নিয়ে আইসেন আসলে এটা খুবই বাস্তবমুখী উদাহরণটা নিয়ে আইসেন এখন যদি কেউ বলে আমি যেমন আমার আমি আমাকে নিয়ে বলি সবার জন্য না যেমন আপনার আমি একটা পর্যায়ে আপনার যেমন আহলে হাদিসের স্টাডির সময় আমি করি সো এখন মাথার মধ্যে এটাই ঢুকছে বিকজ ও যে অল্প কিছু জ্ঞান হলে মানুষের জন্য জিডিটুটিকে এটা খারাপও নয় যে আমরা বলতাম শুধুমাত্র হচ্ছে বলেন তো ভাই এইটা কোরআন হাদিসে কোথায় আছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি এটা পড়তেছেন কোরআন হাদিসে কোথায় আছে এই যে একটা মানে সহজ মানে একটা আর্গুমেন্টও লাগে একটা প্রবলেম এখন আপনি তো কোথায় পাবেন এইটা মানুষের কি এসব এসব নিয়ে ঘোরাঘুরি এখন নাকি এখন এইটা দিয়া অনেক সময় বালা হরাত কিয়া
বালা খরাত দিয়া, এটা আপনি ঠিক বলছেন যে আগে এটাও যদি আপনি ইউজ করেন আকিদা নিয়ে যদি কিছু সমালোচনা হয় তো ওইটাতেই বলবেন আপনার কোরআন হাদিস কোথায় আছে, অথবা এস্টাবলিশমেন্ট যেগুলো মানে আবাদতগুলো আছে এগুলোতে আপনি বলিয়েন ভাই কোরআন হাদিসের কি একটু রেফারেন্স দেন বলা আছে। বা এই যে আপনি বললেন যে আমরা যদি পার্থক্য এরকম করতে হয়েছে কল্পনা কেউ করে নাই আসলে এইরকম করা হবে, ওই সময় আপনি এটা কোথায় পাবেন? তো আপনি যেটা মীমাংসা দিয়েছেন আছে অবশ্যই অবশ্যই খুব গ্রহণযোগ্য, খুব চমৎকার আপনার উদাহরণটা হয়েছে। আমরা অনেক সময় আপনার এই যে জিনিসটা দেখি যে পরিবর্তনশীল যেটা আপনার ওই যে আপনাকে বলছিলাম যে ইংরেজিতে পড়া যাবে না, এইটা পরিবর্তন একবার হয়েছে হইল, এইটার মানে ফর্মুলাটা কি? এটার দুইটা কথা আছে যে এটা একটা আমার কাছে লাগে, যতদিন আমি একটা আর্টিকেল পড়ছি কোনো সোর্স অথেন্টিক সোর্স নাই যে অমুক উস্তাদে অমুক সময়ে ইলা কোনো একটা স্টাবলিশড ফতোয়া দিছেন যে আপনি ইংলিশ ফর্তা ফার্তা নেই। আচ্ছা, তবুও এটা আমরা কিছু ওলামায়ে কেরাম হলের নামে ছড়াই দেবো হয়েছে যে তারা হয়েছিল মানিয়া তর্কর খাতিরে কত সময় লাগে মানিয়া নিলাম, আপনি আপনি মানিয়া নিলা আমরা যে তারা হয়েছেন। প্রেক্ষাপটটারে যদি আপনি এদের আলোচনা করেন কোনো কোনো সময় আছে আপনি সাংস্কৃতিক সাংস্কৃতিক আগ্রাসন যেটা হয় অনেক সময় আছে মানুষের ভাষা হইল সবচেয়ে বড় পাওয়ারফুল আপনার সোর্স আমার তাকি আপনার পর্যন্ত আমার সভ্যতারে পৌঁছাই দেওয়ার। একটা জাতির আপনি পরিবর্তন করতে হইলে জাতির ভাষা পরিবর্তন হয়ে দোকা, এটা হলো মেইন। তো যেই সময়ে উলামায়ে কেরামর যদি কোনো কথা থাকিয়া থাকাইলা সময়টা কিন্তু কঠিন আছিল, এই সময়ে ইমান আকিদা রক্ষা সাংস্কৃতিক সভ্যতা রক্ষা তাদের লাগি প্রধান এবং সবচেয়ে বড় সমস্যা আছিল এবং দরকার আছিল, হয়তো এই কারণে বক্তব্যটা আইসে। কিন্তু এখন যে সময় সময়ে আপনি আমি যত দিন যান আপনি আমি গ্লোবলাইজ হয়ে গেছি, তার দুনিয়া এখন আমরা এক হয়ে গেছি নানি, আপনি দিনে ইসলামের দাওয়াত লইয়া ইন্ডিয়া যাওয়া লাগে, বাংলাদেশে যাওয়া লাগে, লন্ডন যাওয়া লাগে, আমেরিকা যাওয়া লাগে, ফ্রান্স যাওয়া লাগে, ইন্টারন্যাশনাল একটা ভাষা হয়ে গেছে ইংলিশ। এখন যদি আপনি আপনারে পৌঁছাইতে হয় আপনার দিন আপনি পৌঁছাইতে হয় তাহলে আপনি ইংলিশটা শিখরা না ইংলিশ শিখবার লাগে, আপনি শিখরা ইংলিশটার দিনে ইসলামের দাওয়াতের প্রচার করার লাগে। সো ফ্রম দিস সেন্স আপনি এটা তো ঠিক আছে, অবশ্যই যে টাইমে নিষেধ করা হয়েছিল আউট টাইমও ঠিক আছে, এখন যদি আপনি এলাও করেন আওতাও ঠিক আছে, বাট আন্ডারস্ট্যান্ড করতে হইব কোন সিচুয়েশন কোন পরিস্থিতির কথাটা খাওয়ার আপনার। আমরা যেভাবে দেখি যে ইসলামটা অনেক সময় আমরা আমরা যে ওয়াজগুলো শুনি বেশিরভাগই ওয়াজগুলো আপনার নামাজ রোজা হজ জাকাত এইগুলো নিয়ে হয়, ফান্ডামেন্টাল স্তম্ভগুলো নিয়েই ওয়াজগুলো হয়। সো এইগুলো মোটামুটি মানুষের আসলে মুখস্থ, কারণ সে 50 বছর ধরে এগুলো শুনতেছে, সে যা বলছে 100 সে 100 বছর ধরেই শুনতেছে। ওয়াজ মানিয়ে হইল গিয়া এইগুলো নিয়ে ওয়াজ হবে, এইটা হবে ওইটা হবে, জিকির নিয়ে ওয়াজ হবে, ওইটা নিয়ে ওয়াজ হবে, এইটা নিয়ে ওয়াজ হবে। কিন্তু এইটার আড়ালে এটা একটা আড়াল করে লিখেছে যে ইসলামও যে একটা যে সুন্দর একটা জীবন ব্যবস্থা এইটারে কিন্তু এটা আড়াল করে ফেলেছে, বিকজ ওইটা প্রমোশন করা হন না এটারে মানে ঠুলিয়ে ধরা হন। সো এই জিনিসটা আমি আপনার কাছে অনুরোধ করবো যে এইটা বালা করাত গিয়ে আমরা অথচ আমরা এটা বারবার বলতে 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 জিনিসটা বালা, এটা তো মানতেই হবে, ফান্ডামেন্টাল না জানলে সে বাকিগুলো কীভাবে জানবে। এখন এইটার সামহাও একটা বিরক্তিকর মতো হয়ে গেছে মানুষের, যেমন বলে ও আচ্ছা এটা এমনিতে ফোন ইলিশ হইবে এরকম, আচ্ছা ও তাই একটা আরও অ্যাঙ্গেলও হইবা, আবার ঘুরি ফুরি তাই একটুও হইবা, এরকম হয়ে গেছে। তো আমি ওইটার সম্বন্ধে আপনার আমাদের ব্রেকে পরে এসে জানবো, আই থিঙ্ক দিস উইল টেক টাইম, আপনার কাছে লাগতেছে এইটা জানতে চাইব যে এত সুন্দর জীবন ব্যবস্থা এটা সামহাও কভার্ড বাই ফিউ পয়েন্টস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ ওয়েল। সো এটা আপনার কাছ থেকে জানতে চাইব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের সাথেই আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আর পরে এসে আমরা জানবো যে আমরা অনেকেই যে নামাজ রোজাগুলো বারবার শুনতেছি এবং ইসলামের যে বিউটি, যে বিউটি বলতে বুঝছি কি যে সমস্ত বডি যেইটা আর কি, এইটা না জানার কারণে শুধুমাত্র কয়েকটা পয়েন্ট জানার কারণে আমরা সামহাউ উই মিক্সিং এভরিথিং উইথ ইসলাম, অথবা বলতেছি যে ইসলামটা মনে হয় কমপ্লিট না, এরকম মনোভাব চলে আসে অনেক রাখি যারা ইয়ং জেনারেশন যারা আছে। তো আজকে ইনশাল্লাহ আমরা এইটা বিস্তারিত বুঝবো ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন আওয়ার কমিউনিটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা যারা এখন জয়েন হয়েছেন আমাদের সাথে,
আপনারা ইনশাআল্লাহ এনজয় করবেন, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা ব্রেকের আগে যে প্রশ্নটা করেছিলাম আমি এটা আবার করে নেই, যে আমি বলছিলাম যে আমাদের উস্তাদকে যে আমরা যারা বয়স হয়েছে 50, যারা 100 হয়ে গেছে, আমরা সবসময় কিন্তু ওয়াজগুলো শুনতেছি, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটা স্তম্ভ বলে মিত্র রয়ে গেছে আর কি। এবং ইসলামের যে যে সৌন্দর্য বা বিভিন্নতা আছে, মানে ইটস অ্যামেজিং, এই জিনিসগুলো সামহাও এই ভালো জিনিসগুলো খাবার করে দিচ্ছে আর কি। আর যারা আমরা এত বছর শুনতেছি, সামহাও অনেকের কাছে লাগে যেমন ওয়াজ যাচ্ছে না, কেন সে বলতেছে আমি গিয়ে কী করবো, আমি তো শুনে শুনে এগুলো শুনতেছি, আমি জানি তো এগুলো, আমি আবার কী শুনবো। এইরকম যেমন বিরক্তকর লাগে অনেক ইয়ংস্টার থেকে, এই লাগে আর কি এইরকম। তো আমার প্রশ্ন ছিল যে এইটা আর কি খাবার করে নিচ্ছে ইসলামের যে অন্য অন্য বিভিন্ন যে আপনার খেতে আছে আপনার। তো আমি আবার আপনাকে চলে গেলাম, আপনার তো প্রশ্ন আগেই করেছিলাম, এইটি আবার। ধন্যবাদ, ধন্যবাদ মহতারাম আপনার সুন্দর প্রশ্নের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে আপনারা আমারে একটা আয়াত শিখেছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, একটা দোয়া। মুসা আলাইহি সাল্লাতু ওয়াসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখেছেন হইবার লাগে, তাই হইছই না, যে আল্লাহ ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়টারে খুলিয়া দাও, আর আমারে এমনভাবে কথা উপস্থাপনা করার তৌফিক দাও যে কথাটা কইলে মানুষে বুঝে। এটা হইল ফিকহ, যে ফিকহ যে আপনি কইছেন এটা হইল ফিকহ। এখন ওয়াজ হইল গিয়া উম্মতরে আপনি তার সার্বিক বিষয়ে দিক নির্দেশনা দেওয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাজ উলামায়ে কেরামে খোররা, যেটা আপনি কইছেন যে তারা নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলোরে গুরুত্ব দিয়ে আলোচনা করা, এগুলো গুরুত্ব দিয়ে আলোচনা করতা। কিন্তু দাবি হইল যে আরও কিছু বিষয় আছে ইসলামের যেগুলোর সাথে অ্যাড করা দরকার, মানুষের তার সামাজিক রীতিনীতি ব্যাপারে সচেতন করে দেওয়া দরকার, পারিবারিক দায়বদ্ধতা কী আছে, তার ইসলামে কী হয়, তার অর্থনীতি কীভাবে মেনটেন করতে ইসলামে কীভাবে হয়, তার সমাজের কীভাবে চালাইতো ইসলামে কী হয়, তার সমূহ ব্যাপারে সচেতনতা তৈরি করিয়া যে সময় গড়া যাইব জনগণরে, জনগণ যে সময় ইসলামিক লইব তখন একটা ইসলামিক সমাজ ব্যবস্থা হইব, নতুবা একটা মানুষে খালি ইসলাম প্র্যাকটিস করবো বাট ইসলামী সমাজ গড়িয়ে উঠতো না। এখন আপনার যে সমস্যা দেখা দিয়েছে, আপনার একটা হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ ওয়াজ শুনলে মনে করেন আসলে এই বিষয়গুলোই আলোচনা করা হইব, সুতরাং তারা মনে করেন যে এইগুলোর ব্যাপারে আমার জানা আছে, আমি আজ এইবার খাম নেই, কেউ ওয়াজের অ্যাভয়েড করেন। তো দয়া সাইট আছে, আমরা যত যাইম তত জানবো কি একটা দিক, আর যারা আমরা জিম্মাদারি নিয়েছি দাওয়াত দিতাম, আমরা লাগে উচিত যে আপনি দাওয়াত দেওয়ার একটা প্ল্যান করতা, যারে দাওয়াত দিরা তার তো শুধুমাত্র নামাজ রোজা দরকার নাই, তার তো আরও লগে দরকার আছে না, এই নামাজ রোজাটা কবুল হইতে হইলে তার হালাল খানির দরকার আছে, হালাল খানি খাইতে হইলে হালাল রুজির দরকার আছে, হালাল রুজি করতে হইলে হালাল তার জ্ঞানের দরকার আছে, এই সমগ্র সামগ্রিক দিকগুলা ফুটাইয়া তোলা দরকার। যত বেশি আপনি আমি এগুলার সুন্দর করে উপস্থাপন করবো কোরআন এবং হাদিসের আলোকে, তত বেশি মানুষ ইসলামিকলি গড়িয়ে উঠব। দেখো এখন সমাজত দেখা দিছে কি, মানুষ যখন সমস্যার সমাধান সমস্যাত পড়লে, বিশেষ করে আপনার শারীরিক অসুস্থতা দেখা দিলে বা একটা স্বপ্নের মধ্যে দৌড়াইলে, দৌড়মারি উলামায়ে কেরাম কাছে আইন। আচ্ছা, এই যেই এলাকাত এই সমস্ত উলামায়ে কেরামরা মানুষের সম্মান করেন, ওই এলাকা যে সময় আপনার একজন মেম্বার চেয়ারম্যান ইলেকশনে খাড়া হয়, তাহলে ভোট দেওয়ার ক্ষেত্রে বা একটা সামাজিক ফিতনা লাগলে, সমস্যা লাগলে, বিচারের ক্ষেত্রে উলামায়ে কেরামের কাছে মানুষ যায় তো কম যায়, যায় না তো যে পরিমাণ যাওয়ার দরকার আছে। অথচ যেইভাবে উলামায়ে কেরামের অবদান মানুষের ইবাদতের ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে আমরা মনে করি উলামায়ে কেরামের আরও সম্পৃক্ততা হওয়া দরকার, আরও খাসাত যাওয়া দরকার, মানুষের সর্বক্ষেত্রে সমাধান দেওয়ার লাগিয়া। জানিয়ে না কথাটা কতক্ষণ ক্লিয়ার করতে না, এই খুব চমৎকার আপনি একটা কথা হয়েছেন, এটার মধ্যে একটা আইসে যে সাধারণভাবে মানুষের যেটা মনে করে, আমরা মনে করি যে হুজুরে মানে দোয়া লাগি বালা, তেলাওয়াত লাগি বালা, ওয়াজ লাগি বালা, কিন্তু ও যে আমরা দোবার টোবার করে আমি তা তেনে ফোনে মুখিলা, এই যে একটা মানে, এবং আমি যদি হুজুরে খুব হুজুর আপনি একটা মাছ দূরে অনুকা মাছ বালা মাছ অনুকা, তাই এই প্র্যাকটিসও নাই, বাজারে কদিন যাইবা হুজুর, হি ইজ বিজি ইন হিজ, তাই যে আপনার মাদ্রাসা এগুলো নেই, এই যে আপনার মানে সামহাও মানুষের মধ্যে এগুলো উঠছে যে হুজুরে এই এই জিনিসটা পারেন না, আসলে চলতেও পারেন, এই যে তার এক্সপিরিয়েন্স নাই মামলাত নিয়ে, সামাজিক যেগুলো নিয়ে তাই এক্সপিরিয়েন্স নাই, তাই যাওয়ার দরকার নাই, যদি আপনার ধার্মিক কিছু থাকে তাহলে অন্য যাও। অথচ যে সমাজ যে আপনার ধার্মিকের জায়গা, আপনার সমাজটা যে আসলে মেন ক্ষেত্র আপনার ফসল ফলাইবার, এই জিনিসটাও অনেক ক্ষেত্রে দেখা যায় যারা প্র্যাকটিস নিয়ে এরা কিন্তু এই সমাজটার করে না। যেমন আপনার ব্যবসা করা, আমরা শুনছি যে ব্যবসা করাটা গিয়া এটার মধ্যে বরকত দেওয়া প্রায় 70% এরকম বলা হয়েছে আপনার,
তুই ইনকারেজ করেছে ব্যবসা করবার লাগে, এবং আমরা যে মজাবটা মানলাম আবু রহমতুল্লাহ আল্লাহি হয়েছে তাই নিজেও ব্যবসায়ী আসলাম। অথচ আমাদের কতজন উলামা আসেন যে ব্যবসায়ী এনে আপনার কথা লাগে। একটা কথা সমাজও কিন্তু দুই তিনটা কথা আছে প্রবলেম, যে সময় আপনি এজন আলিমরে আলিম মানবা, তখন আমরা সমাজে মনে হয় আলিম সাহেব মানিলা তখন কিছু টাচ করতে না সইতে না, ইমামতি হলে খালি ইমামতি করতা, ইমাম সাহেবে আবার ব্যবসা করবা কিলা। কোনো কোনো মসজিদের আমরা গেছে এলাও কিছু মানে ঘটনা শুনছি আমরা, বহু ইমাম সাহেবর চাকরি গেছে গিয়ে তখন ব্যবসা করেন দেয় কথা বুঝলেন। তো সমাজে আমরা তো বাধ্য করে অনেক সময় উলামায়ে কেরাম রেও সামাজিকভাবে পারিবারিকভাবে বা একবারে তৃণমূল পর্যায়ে সমাজের লোকের মিশিয়ে চলার ক্ষেত্রে কে এক্ষেত্রে অনেক জায়গায় দেখা দিছে কিছু উজ্জ্বল দৃষ্টান্ত হল আছে। উলামায়ে কেরাম আসলে কোনো কোনো জায়গায় দেখা গেছে খুব তৃণমূল পর্যায়ে তারা ফসিস হইন, এতে করিয়া দেখা যান যে ইসলামের বিউটি যেটা একবারে নিচ থেকে গড়িয়ে উঠে। এই কারণে আমরা মনে করি আসলে সামাজিকভাবে এই সচেতনতা বিশেষ করে আজকের প্রোগ্রাম থেকে তৈরিও দরকার, যে উলামায়ে কেরাম যেভাবে আপনারে আমারে ইসলামিক ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে দিক নির্দেশনা দিবা, এরা কিন্তু সর্বক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়ার ক্ষমতা রাখেন এবং তাদের এই সুযোগটা তৈরি করে দেওয়া দরকার, বা আমরাও তাদের কাছে প্রত্যেক বিষয়ে সর্বপূর্ণ হওয়া দরকার। বাস্তব খুব চমৎকার। আমার একটা এক্সপিরিয়েন্স বলি, আমি একটা এলাকাতে ব্রাইটনে থাকতাম, তো ইমাম সাহেব আপনার খুব ইয়ং মানুষ ছিলেন, তো সে ইয়ং হওয়ার কারণে তাই ফুটবল খেলতা, তাই ব্যাডমিন্টন খেলতা, তাই সপ্তাহতে বলা হয়তো এই এলাকার যত যেটা আপনার মাঝে হয় মানে ইয়ং থাকতো আপনার, তাই এমন ইনফ্লুয়েন্স করছো নাকি আপনার তাদেরকে? এখন দেখা যায় যে একটা ইনফ্লুয়েন্স বলতে মসজিদ বড়ি যার এই যে মানে বন্ধুত্ব, যেমন আমি আপনার চিনি জেনুইনলি, এখন আমি এই প্রশ্নগুলো করতে আমার অত মানে কেতা করেন না, ভয় লাগেন না বলে যদি ভুল করি না এটা আমি তো আপনার চিনতাম না, তাহলে আমি কয়েকটা হইলাম না যদি আপনার কোনো রকম ও নামাজ ওজা করি আমি রাখিলাম না আপনার এই যে সম্পর্কটা করছেন আপনি, ওই সম্পর্ক হওয়ার কারণে আপনি আমার ভুল ধরে দিতে পারবা এবং আপনি পরিবর্তন মানে করতে পারবা। আর যদি সম্পর্ক না থাকে আপনিও মনে করবা যে বাইরে খেতা হয়ে মতো আমি এও যেখান মনে করি তাইনের দিনের মধ্যে থাকবো ওখানে কইয়া আমি কোনো রকম যাই জানবা চাইয়া নাহলে বেটা খুব মালা হাল মারি। ইসলামীদের ফিক এটা, ইসলামী ফিকটা তো শুধুমাত্র ইবাদত নিয়ে আলোচনা করে না, শুধু নামাজ রোজা হজ জাকাত এটা তো হইলো ইসলামের একটা পাঠ, কিন্তু ইবাদত তো আরও বহুগুলা রয়েছে, মুআমালাত আছে, মুআশারাত আছে, উকুবাত আছে, মুখাসামাত আছে, মানে হইলো মানুষের সামাজিক জীবন আছে, তার বিচার ব্যবস্থা আছে, তার আইন আছে, তার আপনার পারিবারিক জীবন ব্যবস্থা আছে, সবগুলোর ক্ষেত্রে তো ইসলামের দিক নির্দেশনা আছে। তো আমরা অনেক সময় মনে করি মুফতি ফকি মানে মনে হয় শুধুমাত্র নামাজের ক্ষেত্রে মানুষের দিক নির্দেশনা দেওয়া, অথচ যদি আমি জানি যে আমার একজন মুসল্লি, আমার একজন ভাই, আমার একজন দিনী ভাই দিন থাকি হরি যায় ড্রাগও গেছেন কি, তারও তো ইসলামিক লিগ আপনার গাইড আছে, ফেকার এখানে তো সমাধান আছে যে এই মানুষটারে কীভাবে আগুয়ে আনা যায়, তারে কী খেদমত করা যায়। এই ক্ষেত্রে যদি আমরা আরও ধরা সচেতন হই, মন মানসিকতারে আমরা আরও ধরা প্রশস্ত করি, মানুষের খাঁচাখাঁচি যাওয়ার চেষ্টা করি, এবং মানুষের যদি আমরা নিজের খাঁচে গ্রহণ করে নিতে পারি, তে আমরা মনে করি আসলে ইবাদতের ক্ষেত্রে যেইভাবে আমরা মানুষের গাইড দিই, অন্যান্য ক্ষেত্রেও মানুষের গাইডলাইন পাওয়ার ব্যাপারে মানুষ আমরা উপরে নির্ভর হইতে পারবো। আমার কাছে একটা যেমন যারা প্র্যাকটিসিন এরারে যারা প্র্যাকটিসিন কম করেন আপনার করেন না আপনার যারা কম করেন এরা মনে করেন সাধারণভাবে যে তুমি প্র্যাকটিসিং তো তুমি হেনে পলিটিক্স না ঢুকো এক নম্বর, তুমি বুট সম্বন্ধে তুমি হে খার হয়ে যাব রয়েছে ইত্যাদি তুমি কিতা করতে, তুমি তোমার নামাজ রোজা ফোরতাই এমনভাবে প্রচারটা হয়েছে কি যেমন লাগে যারা আমার ভাই আমি তো নয়া নামাজ শুরু করছি মানে কিন্তু আমি বলতে চাই এইটা মেরে ফেলাই যেতে মানে তুমি রাজত্ব করতে এইটা কি ঠিক? আমি তোমার যেটা স্বাধীনভাবে চয়েস আছে আমারও স্বাধীনভাবে চয়েস আছে, অথচ আমার আসলে বেশি চয়েস আছে বিকজ আমি আল্লাহ তালার উপরে বিশ্বাস করি এবং আমি তার উপরে আপনার সারেন্ডার করে দিছি, এখন যত বালা আছে আমি সবগুলো আমি করা লাগবো, এটা আমার দায়িত্ব হয়ে গেছে, এটা আমার উপরে ফরজ হয়ে গেছে করব তুইব, আমি যদি আমি কিছু না করি তাহলে আমি আল্লাহ কাছে খেতা করে দেবো বলে আমি তো খুন তখন দেখছি আমি তো আমি কিছু করার মতো নাই, তো এটা তো আমার উপরে ফুরে গেছে আইয়া বিকজ আমি দিনদার হয়ে গেছি করি। এখন আমার কাছে একটা জিনিস হলো যে আমরা কিতা বুকামি করলাম না যারা প্র্যাকটিসিন যে আমি নামাজ ফরাইলিছি ইমামতি ফরাইছি ইজ ইট এনাফ ফর মি, যে অতটুকু আমি সন্তুষ্ট কীভাবে আমি সন্তুষ্ট হইব, সন্তুষ্ট হওয়ার প্রশ্ন উঠে না। অথচ আমরা জানি যে একটা যে এই ব্যক্তি যে ব্যক্তি আপনার আস্থা কুরআন মুখস্থ করতে পারছেন এই ব্যক্তি কিন্তু সায়েন্টিস্ট হতে সময় লাগতো না বিকজ হি ইজ ব্রেইন ইন মেমোরি এটা তো ফ্যান্টাস্টিক, তাই দুইটা কিছু খুশ হলে আপনার হি ক্যান গেট দ্য বেস্ট জব ইন দ্য কান্ট্রি বিকজ
হি ক্যান মেমোরাইজ এভরিথিং বিচুনে এই জিনিসগুলো আমরা সামহাও আপনার ওবেড করলাম করার কারণে আরও কিছু জিনিস আমরা করলাম কিন্তু আপনার যে বড় বড় জিনিসগুলো আমরা এমনভাবে প্রমোশন হয়েছে যেমন দুনিয়া হইয়া মরে দিতেছিলাম যে দুনিয়া খারাপ আচ্ছা এখন দুনিয়া খারাপ বলতে আপনি একটা স্পেসিফিকলি দেখাই দিব যে ওখটা বলতে দুনিয়া বুঝাইছি ওখটা বইতে আখেরা বুঝাইছি আপনি বালা কাম করেন এটা তো আখেরা দুনিয়ার জিনিসটা নাই আপনার বালা ক্ষত হইলে একটু দুনিয়া এটা দুনিয়া বলতে কেটা বোঝায় আপনার এটা হচ্ছে একটা আপনার যে ক্রিমিনাল যে জিনিসগুলো ওই তো দুনিয়া হইতে পারে হারামগুলো দুনিয়া হইতে পারে একজন মানুষ এখন ফতুয়া দিয়েছেন যে ভাই এই যে বড় গাড়িতে আনি লইছেন কিন্তু ফসল হইতে দুনিয়ার করে দিয়েছে অত খাটাইটা অথচ এই ব্যক্তির যে গাড়ি বড় একটা আছে সময় হি বিচারে আপনার গাড়ি দেখবো ইমাম সাহেব এখন তো কি বলে আপনি মনে বলা কইলে এখন আপনার তো গাড়ি বড় হম না এই যে আপনার যে আমরা কন্ট্রাডিক্ট করে জিনিসগুলো আপনার অথচ তুমি তাহলে গাড়ি দশটা হলে কোনো অসুবিধা নেই পয়সা আছে এটা তো দিন এখন তার দেখতে ইন্টেনশন কেতালে একদম গাড়িটা লইছেন ইজ দ্যাট ফর শোয়িং অফ ইজ দ্যাট ফর ডুইং সামথিং ইজ দ্যাট ফর দিস 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 আমি কিলা বুঝবো সাধারণভাবে দেখি একটা যে না এটা মনে ওটা লাগিয়ে লইছেন ইউ কান্ট সো এই জন্য আমাদেরকে ভেরি কেয়ারফুল থাকা উচিত যে দেখো আমরা যে শব্দগুলো ইউজ করলাম এগুলা ব্যাকফায়ার করতে পারে যদি রাইট কনটেক্সটে না হয় যে এখানে তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই যে ফিকহর সংজ্ঞার ব্যাপারে তো সুন্দর একটা কথা বলছেন মা আলাহা ও মা আলাইহা যে ফিক ওর বিভিন্ন সংজ্ঞা আছে ফোকাহে কেরামে দিচ্ছেন ফিক খারে কয় ইসলামিক ফিক তাই কয় আপনার আত্মার লাগে নফসল লাগে কোনটা কল্যাণকর এটা জানিয়ে নেওয়া এবং কোনটা আপনার ক্ষতিকর ওটা জানা ওটা হলো ফিক সুবহানাল্লাহ চিন্তা করেন আমি কত সুন্দর কথা আপনি আপনার আত্মার লাগিয়া ক্ষতিকর জিনিসটারে জানতা এবং কল্যাণকর জিনিসগুলারে জানতা এটা হলো ফিকর মূল টার্গেট এবং এটাই ফিক এখন আওকা আমরা সব আলিমরে আমরা সায়েন্টিস্ট বানাইতাম পারতাম না সব সায়েন্টিস্টরে আমরা আলিম বানাইতাম পারতাম না প্রত্যেক সেক্টরে কিছু কিছু মানুষে আল্লাহ চয়েস করে দিচ্ছে কিন্তু আমরা চেষ্টা করবো সার্বজনীনভাবে প্রত্যেক মানুষকে যেন প্রকৃত মুসলমান হই এবং প্রত্যেক মানুষের যেন নিজ নিজ দায়িত্বটারে যথাযথভাবে আদায় করার চেষ্টা করেন একজন দায়িত্বশীল যে সব দায়িত্ব একলগে আদায় করবা তার ঠিক না সম্ভব নাই কিন্তু একটা কেন্দ্রীয় সেন্ট্রাল থিঙ্কিং দেখা দরকার যে আমরা কীভাবে একজনে যদি না হওয়ার সম্ভব কোনো একজনে আমরা ফক্যতা কিয়া এই চিন্তাটা করতা বা এইভাবে এই পেরেশানি বা এই আপনার আহ্বানটার সমাজে প্রচার করতা যে ইসলাম সর্বক্ষেত্রে সমাধান রাখছে এবং ইকটার লাগিয়ে আমরা সবসময় প্রস্তুত আসছি সুবহানাল্লাহ থ্যাংক ইউ জাজাকুমুল্লাহ খাইর আমার একটা ভিন্ন ধরনের প্রশ্ন আমি একটু করে দিই নাকি আপনার বোঝার লাগে আপনার যেমন আমরা যে আবু হানিফা রহমতুল্লাহির মাযহাব মানি আমরা সো আমি একদম প্রশ্ন করেছিলাম মতন হুজুরের আকি যে আমরা তাইনোর ফিকহে আকবর যেটা আপনার আকিদার বই তাইনোর তাই নিজেও করছেন এটা সবচেয়ে জরুরি ফিকহে আকবর বলতে তো সাধারণ পর্যন্ত আমরা ফলাত ক্ষত নাই তো অনেক ক্ষেত্রে আমি অনেক মানে সাধারণ যারা মেসাব যারা আছেন এইভাবে বলতেছি আপনার যারা আপনার কিছু পড়াশোনা করছেন তো তাদেরকে আমি প্রশ্ন করতাম যে আপনারা যে এইটা এই বইটা কি আপনি পড়ছেন পড়লে কি আপনি মানেন এটা কি প্রমোশন করেন তো উনি বলেন যে না আমরা হয়েছে কি আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যত মামালাত সমকে মুসলাম মাসাইল আছে এইগুলো আমরা মানি তো আমার প্রশ্ন হলো যে জিনিসটা বড়ো আসছিল একটা আমরা এখানে সারলাম আর একটা এগুলো মানি না এখানে বা এটা কিটা মানে তার উত্তর ঠিক আছে প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হয়েছে না আচ্ছা সো আমি তোর প্রশ্ন করছিলাম যে আপনি ফিকে আকবর ফোরসেন আকিদার বই ফোরসেন অবগণের মধ্যে তেমন বলছেন ফোরসি মানে গুরুত্ব দিচ্ছেন না আমরা এমন একজন উলামার কথা আমরা মাতলাম যদি আমরা এটা গুরুত্ব দিই না বড়টা অথচ তাই মুসলাম মাসাইলগুলো আমরা মানলাম বা প্রমোশন করলাম কতটুকু যুক্তিসঙ্গত আর কি না না অবশ্যই জানি না তার প্রশ্নের উত্তর প্রশ্নের যে উত্তর এই উত্তরের ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই যেহেতু আমি প্রশ্ন তার উত্তর সরাসরি আমি শুনছি না আপনার কথার উপরে প্রাসঙ্গিক কিছু আলোচনা করে এটা হলো অবশ্যই মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের মাসলাগত কিছু কিছু ভিন্ন মত আছে এবং আমি আগেই হয়েছি সামগ্রিকভাবে দেখব আপনি 90% বিষয়ে ইসলামের সব উলামায়ে কেরাম একমত সুতরাং আকিদার ক্ষেত্রে আমরা সকল মানি আমার আল্লাহ এক আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী নবীর উপরে আপনার নাজিলকৃত কোরআন আপনার আমার জীবন ব্যবস্থা হাদিসিগুলা এগুলো কোনো ইখতলাফ নাই আমরা সকলে মানি নামাজ ফাসত পড়া লাগবো এবং সব একমত আমরা নামাজ 17 রাকাত ফরজ পড়া লাগবো আমরা সবে মানি জুমা সপ্তাহ একদিন পড়া লাগবো বছরের ঈদ দুইটা ঈদ নামাজ আমরা পড়া লাগবো কোনো ইখতলাফ নাই
কিন্তু নামাজের ক্ষেত্রে আইয়া আপনি আফরজ ইখতলাফ নাই, কিন্তু ইখতলাফ হয়েছে বিভিন্ন সুন্নত আমলের ক্ষেত্রে বেশিরভাগ দেখা গেছে। তো এগুলার যখন ওলামায়ে কেরামও বক্তব্য দিয়েছেন, বেশিরভাগ ফোকাস আমরা অনেক সময় ওগুলো তো করি, যেগুলো ফোকাস করার ক্ষেত্রে দরকার আছে, যে দরকার আপনি কোন আমলটা করলে সব বেশি পাইবা, কোন আমল করলে সব কম পাইবা, হাদিসের আলোকে ওলামায়ে কেরামে ভিন্ন ভিন্ন মতামত উপস্থাপন করিয়া গেছেন। এই ক্ষেত্রে আপনার আমার লাগে উচিত যে একটা সবচেয়ে বেশি বিশুদ্ধ এবং সবচেয়ে বেশি গ্রহণীয় এটারই মানিয়ে এবং এটার উপর আমল করা। খুব চমৎকার। আসলে আসলে এইরকম আমাদের ভিউগুলো আবার দরকার, যাতে হয়েছে কি ওই যে ডিসইউনিটি হওয়ার কারণে আপনার এটা একটা এফেক্ট আছে, ডিসইউনিটি আপনাদের একটা বাসাতেও হয়, ইগোর আসলে শান্তি থাকে না, আর সমাজের হতায় এবং রাষ্ট্রীয়ভাবে যে সময় ডিসইউনিটি হয়ে যায় আপনার, অথবা গ্লোবালি যখন হয়ে যায় আপনার, এইটার তো আমরা নিজের আতে খামাইটা আসলে আর কি, এখন হিংসা ছাড়া আর কোনো ফোট নাই, বিকজ সামহাও আমি মনে করি এই ব্যক্তিটা বুঝেন না, এই ব্যক্তিটা সামহাও একটা ক্ষেত্র হয়ে যায় আপনার, রং মেসেজগুলো আমরা পাস করি, এটা খুবই জরুরি, স্পেশালি আপনারা পজিশনে যারা আছো নাকি। জাজাকমুল্লাহ খায়ের আপনার এই সুন্দর উত্তরটা দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন আপনার, যে আমরা বলছি যে ইসলাম ইজ এ ওয়ে অফ লাইফস্টাইল, দেন ইসলামটা হলো গিয়ে একটা জীবন ব্যবস্থা, এর মধ্যে সামাজিক পলিসি যেইগুলো আছে এবং রাষ্ট্রীয় পলিসি যেইগুলো আছে এইগুলার ক্ষেত্রে প্রাইমারি সোর্সগুলো জরুরি, মানে প্রাইমারি সোর্স উপস্থিত থাকতে হবে, ইজমা এবং আপনার কিয়াসটা কতটুকু জরুরি, এগুলো তো নিউ পলিসি অলওয়েজ কিনা চেঞ্জ। জি জি, বিসমিল্লাহির রহমান, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন। প্রত্যেকটা ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত যত সমস্যায়, প্রত্যেক সমস্যার সমাধানের ক্ষেত্রে কোরআন হাদিস ফেলা হইতে হইব, কোরআন হাদিস ছাড়া কোনো সমস্যা নেই। ইজমা এবং কিয়াসটা কিন্তু কোরআন হাদিসের ভিত্তিতেই, কোনো কিয়াস হইতো না কোরআন হাদিস, কোরআন কিয়াসের লাগে শর্ত আছে, আপনি যে রিসার্চ করতে গবেষণা করি যে ফলাফল যেটা বার করতাম বা সমাধান দিতা, তার লাগে কিন্তু ওলামায়ে কেরামে ফোকাহায়ে কেরামে আগে গাইডলাইন দিয়ে দিচ্ছে। ইজমা বলতে কি, এটা ইজমা বলতে না আপনি আমি তিনজন একমত হয়ে যাওয়া, এটা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। ইজমা বলতে না এখন করে ওলামায়ে কেরাম লন্ডন ওলামায়ে কেরামে হয়ে গেছেন, সেটা ইজমা হয়ে গেছে, যুগ যুগ ধরে চলিয়া আর সব মুজতাহিদ হল একটা মাসলার উপরে একমত, এই জিনিসটার এখন সামনে রাখিয়া আপনি এটা জিনিসটার মানিয়ে যাওয়াটা ইজমারে ফলো করা, মানে একটা এস্টাবলিশমেন্ট হয়েছে। জি হয়, যেমন এক্সাম্পল আপনার দিতাম পারি, ফার্স্ট অক্ত নামাজ 17 রাকাত না ফরজ নামাজ আমরা পড়ি, একবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তাবেঈন তাবে তাবেঈন মুজতাহিদিন এই পর্যন্ত যাইছে, সবে মানছেন যে ফরজ ফার্স্ট অক্ত 17 রাকাত নামাজ ফরজ সকল তাই। এখন যদি কোনো একটা মতামত তৈরি হয় যে না 17 রাকাত পড়া লাগতো না এখন রাত পড়বো, বা সাইর ফাঁসত পড়া লাগতো না আপনি আমরা সাইর পড়ব, এটাই হলো ইজমার খিলাফ আপনি যাইবেন। কিন্তু এখন আপনার একটা রাষ্ট্রীয় ব্যাপারে এই জায়গাত অনেক সময় কোরআন হাদিস থেকে সরাসরি আপনি গাইডলাইন পাইবা, যেমন রাষ্ট্র চালাই থাকিতা ভিত্তিটা কিতো হইতো সুরা হইতো, সুরার ফার্স্টটা কন্ডিশন দেওয়া আছে, কোরআনে পরিষ্কার বর্ণিত আছে, আপনার অর্থনীতি ব্যবস্থা কোরআনও আছে। হ্যাঁ, নতুন নতুন কিছু সৃষ্ট সমস্যা হইতে পারে, চেয়ারম্যান সভাপতি সেক্রেটারি প্রাইম মিনিস্টার আপনি অর্থমন্ত্রী হারে বানাইতা, হয়তো কোরআনের সরাসরি আপনার ব্যাপারটা না, কিন্তু এখানে তো উলামায়ে কেরাম থেকে বিভিন্ন যুগে ইসলাম স্টাবলিশড আছিল, তো ইসলামের তো খেলাফত আছে, এগুলো ফোকাহায় কেরাম হলে হাজার 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 লক্ষ লক্ষ মাসলা উল্লেখিত হয়ে গেছেন, এগুলোর আলোকে আপনি আমি আপনার আমার এখন কোন সমস্যাটার সমাধান আমরা হাজাইতে পারি এইভাবে। এখন আপনার প্রশ্ন, কিয়াস এবং ইজমার গুরুত্ব কতটুকু, এই জায়গাত অবশ্যই ইসলামিকলি যেহেতু ফোকাহায় কেরাম খুব গুরুত্ব দিচ্ছেন যে ইসলামর ফেকে ইসলামর চারটা সোর্স, এর মধ্যে অন্যতম একটা হইল কিয়াস, কারণ কোরআনী করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সরাসরি আপনারা আমারে নির্দেশ করছেন, ফাআতাবিরু ইয়া উলিল আবসার ফাআতাবিরু ইয়া উলিল আলবাব, চিন্তাশীল হল যারা তুমি তাই পিছনের ঘটনার সামনে রাখিয়া চিন্তা করি এখন কোন সমস্যার সমাধান বা করো, কুজি রিসার্চ করো, আর ইসলাম তো হইল কি রিসার্চ একটা ধর্ম, দিন দিন আপনারা আমারে নতুনত্তরে সাজাইয়া তুলবার লাগি, সমস্যার সাথে আপনার ইসলামের সুন্দর করে প্রেজেন্ট করার লাগে কিয়াসটা আইসে। আপনি এখন একটা সমস্যা দেখা দিচ্ছে, আপনি স্টাক ওয়ান নাম ইসলাম না, ইসলামের জায়গায় স্টাক হয়েছে না, কারণ ইসলাম তো সার্বজনীন জীবন ব্যবস্থা, যেটা আনটিল ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত এই দুনিয়া যতদিন থাকবো ততদিন ইসলামের বিধিবিধান থাকতে হইব, আর থাকতে হইলে রাখতে হইলে আপনি আমি ইসলামিকলি জ্ঞান ধ্যান ধারণা সূক্ষ্ম এবং স্বচ্ছ ধারণা রাখতে হইব, এগুলা লাগিয়ে আপনি আমি রিসার্চ করতে হবে। রিসার্চ সমস্যা সমাধান একটা আগে এক্সাম্পল দিলাম, যেমন কোভিড-19 সমস্যা দেখা দিল, ওপেন আমরা যে হার্ট সার্জারি করি, হার্ট সার্জারি করি না অনেক মানুষ, ওপেন হার্ট সার্জারি যাইজ নি, ওপেন হার্ট সার্জারি তো মনে রাখা জানিয়েও নি আপনি সিগনেচার করার আপনি বাঁচিয়ে নাও হইতে পারেন,
তেজা নিয়েও নিয়ে মানুষের একটা জাননে বাকি কিতা চাইছি পুন কথা বুঝেন জানা এই জায়গাত আপনি মানে সমাধানটা তো কোনো জায়গাত সরাসরি হাদিস ও কোরআন ফাইতা নাই কিন্তু ইতিহাস তো কে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের শাক্কা সদর হয়েছেনি তিনবার নবীজিরে ওপেন হার্ট সাথে খর হয়েছে এগুলো দেখে ফুকাহা কেরা আমি সুন্দর করে উপস্থাপন দরিয়া আনছেন রিসার্চ করছেন মানুষের সমাধান দিয়ে দিচ্ছেন যে কোনো প্রবলেম নাই যদি কোনো মানুষের শারীরিক সুস্থতার লাগিয়া হার্ট ব্লক হয়ে গেছে তার লাগে হ্যাঁ অপারেশন করে যাই যাচ্ছে যেমন আগেকার সময় তো টিভি চ্যানেল আসিল না টিভিত বইয়া ইসলামিক বক্তব্য দেওয়া আসিল এখন যদি এখন প্রশ্ন করেন ভাই আপনারা যে প্রোগ্রাম হররা ইসলামিক লোর কথা হইরা কোন কোরআন হাদিস ইজমা কিয়াস থাকে বাহরি হোকা চাইন আপনি যে টিভির প্রোগ্রাম হররা এটা কিলা যাইছিল তখন আপনি কইবেন কোরআন নাই হাদিসের সবগুলো আছে হ্যাঁ সরাসরি এই ইকরা বাংলার প্রোগ্রাম কোরআনও না থাকতে পারে আপনার ইসহাকুদ্দিনের প্রেজেন্টেশন সাব্বির আহমদের কথা না থাকতে পারে কিন্তু তার পিছনে আপনি মূলনীতিগুলো আছে যে ইসলামের দাওয়ারে আপনি চতুর্দিকে পৌঁছাই দোকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া আমার কাছ থেকে একটা আয়াত ফাইলে এটার সমাজে প্রচার করে দাও একটা বাক্য আছে তুমি অন্য মানুষের পৌঁছাই দাও তো এখন কোন সময়ে পৌঁছাইবার একটা গ্রেট মাধ্যম হইল গিয়ে আপনি পাবলিকলি ওপেনলি কম সময় বেশি জায়গা যাইবার টিভি চ্যানেলগুলো এই যে উলামা ইকরামের উপস্থাপনা এটা হলো কি বাস্তবতার সাথে ইসলামরে আপনি সামঞ্জস্য দিয়ে সমাধান দেওয়া এটা হলো কিয়াস আর এটা অত্যন্ত গুরুত্ব একটা ইসলামিক রাষ্ট্রের মাঝে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাজাকুল্লাহ খান খুব চমৎকার আপনার উদাহরণটা খুব সুন্দর হয়েছে অনেক সময় আমরা আসলে একটু সময় লাগে এই যেমন এই এই আপনি যে টিভি নিয়ে আসছেন প্রথমে যে সময় মানে এইরকম প্রমোশন আসেন না আপনার ওখানে এখানে নেগেটিভ বিকজ নিউ থিং আসাদ একটা মানুষ কিছু না জানি আর দিতে চায় না এটা ঠিকই আছে এমন এখানে একটা সময় আইসি এখন আপনাদের এভরিবডি ইজ অ্যালাউইং এখন ইজমা হয়ে গেছে অলরেডি দিস ইজ অ্যালাউড মানে ও যে কোভিড নাইন্টিনের সময় নামাজের ক্ষেত্রে উলামায় কেরামে দুইটা মতামত দেখা দিছে কোনো কোনো উলামায় কেরামে আপনার ডিস্টেন্সিংরে মানছেন না হয়েছেন না ডিস্টেন্সিং দিয়া নামাজ ওই তো নাই কোনো কোনো উলামায় কেরামে গভর্নমেন্টের ল সায়েন্টিস্টগুলোর নির্দেশনার উপরে মানিয়ে তারা পারমিশন দিছেন একগুলো উলামায় কেরামে ইয়া সুন্দর সামঞ্জস্য দিছেন সুন্দর একটা মতামত দিচ্ছেন এটা হইলো যারা মানরা না তারাও রাইট যারা মানরা তারাও রাইট দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এনে কোনো মারামারি নেই যারা মানরা না তাদের কঠোর তাদের দলিল আছে হাদিসের উপরে যদি সরাসরি মানেন ঠিক আছে আর যারা মনে করেন যে আপনি গেলে বেমার হাসি দিতে পারে আর আপনার নামাজও ফোড়া লাগে এমতো অবস্থায় আপনি খান্দার যাও কেন ডিস্টেন্স থেকে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে আচ্ছা ওই ওই যে সুন্দর একটা মীমাংসা ইয়ে ওই জিনিসটা আমরা যদি সম্মান করতাম পারি আর তো কোনো ফোট নাই এটাই কর্তা এটাই হলো ইসলামের এইটা না হওয়ার কারণে জি ওই যে দুইটা দুই পক্ষ আপনার এখন যদি এখন আমরা এত ইমোশন ওই আঁকি এখন মানে গালাগালি যদি শুরু করে দিই এটা করে দিই ওইটা করে দিই আসলে এই এইটাই মানে ফিতনা লইয়ার ওই জিনিসটা ফিতনা লইয়ার অবশ্যই সো জাজাকুল্লাহ খুব সুন্দর চমৎকার আপনি উত্তরগুলো দিয়েছেন আমরা একটা ব্রেকে দেবো ইনশাল্লাহ পরে আসবো প্রিয় ভাই বোনেরা আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো ইনশাল্লাহ বিরতি পরে আবারও দেখা হবে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছেন আওয়ার কমিউনিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় ভাই বোনেরা সাসা এবং সাসি যারাই আপনার যেই বসেই আছেন সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে আলোচনা করতেছিলাম যে আমাদের দ্য সোর্স অফ ইসলামিক ল এগুলো নিয়ে আলাপ করতেছিলাম এবং আমাদের যে এত সুন্দর একটা দিন আমাদেরকে দেওয়া হয়েছে জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে এটার সামহা আমরা ওভারলুক করিলাম আর কি আপনার এই জন্য আমাদের মনের মধ্যে এবং একটা সামথিং ইজ মিসিং যে জিনিসগুলো আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন যে পারপাস আপনাদেরকে বানাইছেন এই পারপাসটা আসলে সার্ভ হন না এর লাগিয়ে আপনার আমরা মজা পাইলাম না আসলে আর কি অনেকে অনেক সময় দেখা যায় আপনি গাড়ি আনছেন গাড়ি কিন্তু আপনার না চালাই দুই আটকে ডিজাইন তো গাড়ির ভিতরে আমার যে মজা আপনার এই মজা পাইতে না তো আমরা হয়েছি কিন্তু আপনার ইসলামটারে আল্লাহ তালা আমাদেরকে গিফট করছেন একটা চমৎকার একটা জিনিস যদি আপনি খোলা মনে বুঝতে পারেন তাহলে দেখবো আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনি বাধ্যই বা খানতে যে আল্লাহ তালা এত সুন্দর জিনিস পিছনে আমরারে আমরা খেনে অবলোক করলাম আপনার এই জন্য আসলে আমরা সামহা বিচ্ছিন্নভাবে দেখলাম জিনিসটা আপনারাকে এর জন্য লাগে যেমন আমরা এক ফকর হল ওইও এখন আমরা মনে করলাম যে আমার দুশ্মন আসলে এইরকম জিনিসটা নেই আমরা হইটা কি বুঝছি ওখান থেকে যে অন্য ভাই অন্য রকম বুঝছো না ওটা তো একটা সম্মান করতাম পারি তাহলে বুঝবো যে ভাই এইরকম মনোহররা বা এইরকম মানে ফতুয়াদিরা খেনে দিন দেখি না খেনে জিনিসটা কি তা
এই সময় আপনি দেখবা থাইনোর ফাওয়া গিয়ে দেখবা আপনার তো সময় আপনি বুঝবা যে এই ব্যক্তি হইটা কি হইরা খেনে হইরা ওই সময় আপনার কাছে লাগবো হয়তো যে বাড়িতে আসলে ভুল করলেও তবুও থাইনোর ইনটেনশনটা ঠিক আছে অতটুকু তো আপনি বুঝতে পারবা নাইলে কিন্তু আমরা ওই জন্য বিভিন্ন নামদারি ডাকরাম মানসরে আসলে এটা কোনো লাভ লই যান না স্পেশালি ইসলামের ক্ষতি ওর আপনার ইসলামের মধ্যে অত বাদ জিনিস সকল আসেনি এজন্য টাইফিনলে হয়ে যায় কেউ কাফির এটা খেতে মারতে বড় মারতে হয়ে কেউ কাফির মানে যে দিকে যাই বাড়ি বড় বড় নাম দিয়ে আপনার এই মানুষগুলো দূরে আমরা সরাই দিলাম তো আমরা কীভাবে এগিয়ে থেকে বাড়িয়ে যেতে পারি এই জন্য আজকে যে আলোচনাটা আসলে ওইটাই যে আমরা একটু উদার হই উদার হইয়া দেখি এই জিনিসটা এটা কি ক্ষতিকর নিনা লাভ ক্ষতিকর তো আবার প্রশ্ন উঠে না মানুষের বিভিন্ন মত থাকতে পারে ডাইভার্সিটি একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস আল্লাহ তালা আমরা বানাইছিল এরকম ডাইভার্স করিয়া যাতে এখন যদি আমরা শিখতাম পারি আর কি আপনার তো আমরা মৌলানা সাব্বির আহমদ সাহেবের কাছে আবার যাইবো আপনার একটা প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আসলে তো আজকে খালি প্রশ্ন বাইরে আমার পক্ষে থাকে আমি সরি আর আপনার উত্তরগুলো আমার কাছে খুব ভালো লাগে এবং আশা করি আমাদের শ্রদ্ধেয় যারা আপনার দেহরা বিয়ার তাদের ভালো লাগে আমরা খুঁজলাম যে একটা আপনার যে ডিসইউনিটির যে একটা আপনার এটা যে একটা এফেক্ট আছে আমরা এটা দেখতে পারলাম আমরা একটা জাতি হিসাবে আমরা ওই যে মানে উপর থেকে আমরা নিরাম আমরা থলে ফরে গেছি আর কি সামহ উপরে দিরা মানুষের আমরা নিরাম খালি এখন একটা বেশি লাগে যেমন মুসলমান দেশ হিসাবে আমরা খুলে নিলাম নিরাম আর ইন্ডিভিজুয়াল হিসাবে আমরা যারা প্র্যাকটিসিং যারা মাদ্রাসা ফরসি অথবা যারা আমরা বেশিরভাগ তো উলা মানে যারা উলামা হয়েছেন এরা তো আপনার আসলে গরিব পরিবার থেকে আসলে হয়েছেন হাসাজ একটা এই যে বিভিন্ন বিভিন্ন জায়গাতে আপনার রয়েছেন এই সিস্টেমটা এমনভাবে হয়েছে আমরা হয়তো খোলা মনে হয়তো চিন্তা করলাম না যে তাতে হাদিসের মতো হয়েছে যে আপনার আট উপরে আটটা বালা তোল থাকে তো আমি এখানে তোলে থাকতাম হোয়াট আর উই কাম আপ যাতে আমরা দেখি আমরা আমাদের যে স্বর্ণযুগগুলো আছে তারা কিন্তু দিশোইন সো দেওয়ার মার্কেট কিন্তু এখন আমরা হয়েছি কিন্তু নেওয়ার মার্কেট আমরা পড়ে গেছি ওয়ার কারণে আমাদের যে একটা সম্মান আছিল আপনি কোনো সময় নিয়া একজন আপনি বুড়ো সুরে বুঝাইতে পারতেন আমি আপনার দিলাম আপনি আমার বুঝান খেতে লাগে এই সিস্টেম ওখানে আমরা গেলাম এই ভাগ্য আমরা এখানে গ্রহণ করলাম এটা কি বুঝিয়া করছি নিন আমরা অবুঝিয়া করলাম ওকে বিসমিল্লাহ রহমান রহিম সুন্দর প্রশ্ন বাট লম্বা কয়েকটা দিক একলগে আপনি প্রশ্ন আমার যাচ্ছে আচ্ছা সবগুলো দিকের হয়তো আমরা দ্বারা কভার করা সম্ভব হইতো না তবুও আমি দুঃখিত কয়েকটা প্রশ্ন একসাথে বাট সবগুলোর একটাই হইল উত্তর এটা হইল যে আপনি আমি প্রকৃত অর্থে তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইছেন যে প্রত্যেক হল লাগি দিন ইসলাম যে প্রকৃত অর্থে মানিয়া চলার ক্ষেত্রে ইসলামিক জ্ঞানটা অর্জন করা ফরজ এটা ওকা বেটিওটা আমরা দেখা যায় দুনিয়ার যে কোনো সমস্যার সমাধান সমস্যা লাগিয়া আমরা চরমভাবে চেষ্টা করি এবং কোন কোন জায়গাত গেলে আমরা ফাইমো সমাধান তাও আমরা জানার চেষ্টা করি এক সলিসিটারের কাছে যদি হয় না আমার কেস আমি আরও সলিসিটারের কাছে যাই এক ডাক্তারের কাছে যদি হয় না আরও ডাক্তারের কাছে যাই আমরা কোনো সময় হই না বলে বা এই ডাক্তারে একটা হয়েছে সেই ডাক্তারে একটা হয়েছে কোনটা মানতাম এই সলিসিটার একটা হয়েছে হোক গিয়ে একটা হয়েছে আমরা কোনটা মানতাম দেখি না আমরা ঠিকও টুকে বা করি রাইট পার্সন যার কাছ থেকে গেলে আমার সমস্যার সমাধান ফাইমো কিন্তু এই সেম পার্সন আপনি ইসলামিক ইবাদতের ক্ষেত্রে আনলেও আমরা কমপ্লেন করা শুরু করি হাওতা শুরু করি যে এম হিসাবে একটা হয় রহিম হিসাবে একটা আমরা খারাপটা মানতাম না আপনি মানতা তো আপনি মানতে হইলে ফলে দিনের জ্ঞান জানা থাকা লাগবো জ্ঞান না থাকলেও এই জায়গাত আপনার একজনের রং করিলে আপনার রং বুঝতে নাই বালা হইলেও বালা বুঝতে নাই এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের দায়িত্ব হইল ইসলামের সঠিক জ্ঞানটা প্রত্যেক অর্জন করা এটা করলে ডিসইউনিটি অনেকটা কমিয়ে আইব দুই নম্বর হইল হাদিস পরিষ্কার আইসে আলিয়াদুল উলিয়া খাইরু মিন ইয়াদিস সুফলা উফরোর আটটা সর্ব উত্তম নিচর আটটাকে মানে দানার ক্ষেত্রে নবী করিম সাল্লাম যদি বুঝাইছেন যে দেওয়ার তার মাঝে বেশি সওয়াব নেওয়াটা কি কিন্তু এর মানি নাই যদি সৌভাগ্যক্রমে এজন মানুষ করিবই তাহলে বিছাড়া অপরাধ করে বরং উৎসাহ দেওয়া হয়েছে যে নিজের নিজের কর্মক্ষেত্র দিয়া কর্ম দিয়া শ্রম দিয়ে আমরা এই পর্যায়ে পৌঁছি প্রত্যেকে কোনো না কোনোভাবে আমরা সমাজে কন্ট্রিবিউশন করতে পারি কিন্তু একটা স্পেসিফিক প্রশ্ন আপনার আইসে একটা যেমন প্র্যাকটিসিং মুসলমান হল বা আমরা ইসলামিক আলিমুল্লাহ হল গরিব ফ্যামিলিতে কি এখন দেখো আলিমুল্লামার আপনার দিরা কী তারা আপনার আর দিরা কীটা তারা যেটা দিরা ইটারে যদি আপনি আপনার তারার দেওয়াটার এক হাজার বাগর এক বাগও কিন্তু আপনি আমরা দিলাম না যারা হয়তো পয়সা দিতাম পারি আর সাপোর্ট করি আর হাদিসে পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন কোনো আলিমান আও মোতা আলিমান হয়তো আপনি আলিমৌকা দিন শিক্ষা গ্রহণ করৌকা
নতুবা আপনি শিক্ষা দেওকা, অথবা আপনি তার মহব্বত করেনেওয়ালা ওকা, অথবা আপনি সাহায্যকারী ওকা। এখন সমাজত যারা দিতা ফাররা এরা শুক্রিয়া আদায় করা দরকার যে এরার পয়সাটা আলিমুলামা ইসলামে যারা শিক্ষা ইসলাম যারা প্রচার করা ইসলামিক এই যেমন টিভি দরকার এটা এটা ইসলামিক একটা অর্গানাইজেশন এরার যে সাপোর্ট করার মতো ক্ষমতা আল্লাহ তালার দিছে না তাই সাপোর্ট করতে পাররা। হ্যাঁ এখন আমরা যারা মনে গরীর মনে হয় যে সমস্ত মানুষের খালি নিরা নিরা এরার ব্যক্তিগত বিষয়ে আমি জানিয়েন না, বাট আমি মনে করি প্রত্যেকে যার যার লেভেল বেস্ট ট্রাই করেন যে আমিও যেন এক সময় দেই, কিন্তু এই চিন্তাধারা আমরা বদলা দরকার যে আমি সবসময় নিতাম না বরং আমিও দিতাম। এটা আপনি কইছেন সুন্দর পয়েন্ট যে সোনারি যুগ ইসলামও আসিল মানুষের লইয়া আঁটিছেন গরিবরে সাহায্য করছেন, আমরা প্রত্যেকে এইভাবে দেওয়ার চেষ্টা করি। আর এখনকার সময় আলহামদুলিল্লাহ সমাজটা খুব বদলিছে, বিশেষ করে বিভিন্ন অর্গানাইজেশন এবং চ্যারিটির মাধ্যমে আমরা দেখতাম ফারিয়ার যে উলামাই কেরাম কীভাবে তৃণমূল পর্যায়ে পাবলিকের কাছে পৌঁছিছেন, এখন নিজেরা দেওয়ার মতো তারা ক্যাপাবিলিটি ক্যাপাসিটি অর্জন করছেন, এটা আল্লাহর একটা দান। আমি মনে করি এই জিনিসটা আরও আরও কন্টিনিউ হওয়া দরকার, আর এই ক্ষেত্রে সচেতনতা প্রত্যেকের অবশ্যই তৈরি হওয়া দরকার যে আমরা যেন প্রত্যেকে অন্যের সহযোগিতা করার মতো মনমানসিকতা থাকে এবং তৌফিক আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তৌফিক দান হবে। কিন্তু একটা জিনিস আমার মানে হয়তো ভুল হয়েছে যে একটা বলতে যে তারা নিম্ন দেখলাম না, আমি ওটা দেখলাম যে আমরা স্যাটিসফাই কিতা লাগে ওটা জাতি হিসাবে। আর দুই নম্বর এইটা একটা চমৎকার জিনিস আপনি লক্ষ্য করছি, আপনি যেটা হয়েছে যে এরা এদিকে নিয়া কিন্তু অন্যরা আবার দিলাই না, সুবহানাল ইজ অ্যামেজিং। এইটাই হলো চমৎকার যে একটা উলামাদের আর কি যে তারা বড়স্তা কি নিরা নিয়া যাদেরকে দিরা সুবহানাল্লাহ ইজ অ্যামেজিং। এই কন্ট্রিবিউশনটা পৃথিবীর বড়টা দিরা এই যে আপনার যারা আপনার যাদেরকে দিরা আপনার সুবহানাল্লাহ ইজ অ্যামেজিং, দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। সো আমার উদ্দেশ্য ওইটি ছিল আর কি। আর একটা মানে মাথার সাথে চলে আসছে যে আমরা ইসলামটা একটা সম্পূর্ণ একটা দিন, মানুষের জীবন চলালে সম্পূর্ণ একটা দিন। তো আমরা যেগুলা দেখি যে নসিহা যেগুলো আমরা পাই বা দেখি, যেমন মুসলিম দেশগুলোতে বেশি অংশে দেখা যায় মানে গরিব স্পেশালি যেগুলো গরিব দেশগুলোতে দেখা যায় যে ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব হাই। এটি একটা কারণও মানুষ যারা গরিব তারা আপনার এগুলা বেশি হয়, যারা অশিক্ষিত যারা মানে কিছু মানে এগুলাতে হয়, বা ডোমেস্টিক ভায়োলেন্সটা এমনভাবে বেশি মুসলিম দেশগুলোতে কিন্তু বা অন্য দেশগুলো আছে ইউরোপে এগুলো আছে, এটা লোকানি কিছু নেই দেশগুলোতে আছে এগুলো আপনার আরও পুরুষে আরও বেশি ডোমেস্টিক ভায়োলেন্স হয় আর কি আপনার এটা। কিন্তু এইটার নসিহাগুলো আমরা খুব কম দেখি, ওয়াজ নসিহা যেগুলো আমরা দেখি আমরা এইগুলো খুব কম দেখি বা লাইটলি দেখি, অবা মাইর দেওয়া বালা নাই অবা এইরকম শাসন করিও না বৌরে মারিও না এগুলো আমরা শুনি, বা নট এনাফ সামহাও লাগে যেমন এরা কিতা এই শাসনের ফককে না কিতা অত কমখানে হইন। অথচ ইসলামে এমনভাবে দরজা খুলিয়া দিছে এই নারীগুলা কিন্তু আপনার এ পর্যায়ে কিন্তু তারা আপনার প্রফেসর হইতে পারবা ডাক্তার হইতে পারবা দেশ চালাইতে পারবা মানে কোনো কিছু বাধা নাই তাদের, দে ক্যান ডু এভরিথিং। আমরা জানি পৃথিবীর উপর সর্বপ্রথম যে আপনার ইউনিভার্সিটি রয়েছে এটাও আপনার মুসলিম মেয়ে করছেন আপনার। তো আমরা এই যে ওয়াজগুলো আমরা সেতু আমরা করলাম যে ইকোনমিক যে প্রবলেমগুলো ওর সমাজ অথবা ডোমেস্টিক ভায়োলেন্সগুলো যেগুলো ওর এইগুলো আমরা বেশি ধরে তুললে অভিমুখিত জিনিসটা যে ইসলামের আর একটা সাইড বাড়িয়ে দেবো বলে এই লোকগুলা এই যে আপনার যে অবিচারগুলো হচ্ছে এগুলোর পক্ষে নাই বিপক্ষে। সুন্দর প্রশ্ন, আবারও আপনার ব্যাপক প্রশ্ন, প্রশ্নগুলো অনেক একটা দিকে হানো। এটা ডোমেস্টিক ভায়োলেন্স একটা মানে স্পেসিফিক প্রশ্ন, প্লাস বাদইলে দরকার আপনার মহিলারা তাদের কন্ট্রিবিউশন সমাজ করার বাধ্যবাধকতা বা সুযোগ বা প্রতিবন্ধকতা দুই তিনটা দিক আছে এখানে। তো ডোমেস্টিক ভায়োলেন্স মানে কোনো ভায়োলেন্সও কোনো ভায়োলেন্স ইসলামে আপনার সমর্থন করে না, এটা ডোমেস্টিক ভায়োলেন্স হোক ঘরের ভিতরে হোক বাইরের ভিতরে হোক বাইরে হোক রাষ্ট্রীয়ভাবে হোক আর যত ধরনের ভায়োলেন্স আছে দুনিয়ার চলের কোনো ভায়োলেন্সের ইসলামে সমর্থন করে না। ইসলাম হইল শান্তি ধর্ম, ইসলাম প্রত্যেক জায়গায় মানুষের সম্মান শিখাইছে। এই কারণে পরিষ্কার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন আকরিমু আওলাদাকুম, সুবহানাল্লাহ কত সুন্দর হাদিস যে আজ এ প্যারেন্টস মা বাপ হিসাবে আমরা দায়িত্ব হইলো আমরা বাচ্চা ইন্দ্রের সম্মান করতাম, চিন্তা করলেন মায়াকালি নাই বাচ্চা ইন্দ্র তার ভবিষ্যতের ব্যাপারে আপনি আমি খুব সতর্ক থাকতাম। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবার কইছেন যে একজন স্বামী যদি তার স্ত্রীর মুখে একটা লোকমা তুলি দেন তাহলে এটার বদলাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি ভালোবাসা ইনক্রিজ করতে নাই সদকার সওয়াব দান করবা।
একজন স্ত্রী যদি স্বামীরে দেখার বাদে যদি হাসি মুখে আপনার সালাম করেন, তাহলে রিসিভ করেন, হাদিসে পরিষ্কার আছে, ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন ফাহুয়া সাদাকা। আপনি যে সময় মুসলমান মুসলমানের লগে সাক্ষাতের সময় স্মাইল হরবা, চিয়ারফুল ফেস থাকে, এগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকা দেন। তো এগুলো যত প্র্যাকটিস করবো, যে ফয়লা এইটাই আমরা ইসলামিক নলেজ আপনার আমার মাঝে কম, সমস্যাটা হইলো আপনি আমি অনেকে জানি না, আর অনেকে জানি যদি এটা প্র্যাকটিস করি না, দুইটা প্রবলেম আছে। তো আমরা মনে করি আপনি আমি ইসলামের বিউটি পালা করে জানা দরকার, খার কতখান রাইট আছে, খার কতখান অধিকার আছে, খার কতখান হক আছে এবং দায়িত্ব আছে, এবং এগুলার কতটুকু বাস্তবে আমরা বাস্তবায়িত করিয়া, এগুলো যদি করি ডোমেস্টিক ভাইলেন্স অনেকটা কমে আইব। আর একটা কইতাম সাই, আলহামদুলিল্লাহ আপনি কইরা আপনার গবেষণা থাকি বা বিভিন্ন গবেষণাতে দেখা গেছে ইসলাম প্র্যাকটিস করার কারণে ডোমেস্টিক ভাইলেন্স বহু কম আছে যারা প্র্যাকটিস করেন তাদের সমাজ, রাদার দেন যারা প্র্যাকটিস করেন না তারার। কথা পরিষ্কার? ওকে, আউকে সেকেন্ড পার্ট অফ মাই কোয়েশ্চন। এখন মহিলাগুলো ইসলামে উদ্বুদ্ধ করছে তাদের গণ্ডির ভিতরে থাকিয়া তাদের নিজ নিজ সুপ্ত মেধা যেগুলো আছে এগুলার চড়াইয়া দিতা। ইসলামে কইছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ফকিহা আসলা, মুহাদ্দিসা আসলা, তার ইতিহাস খুব বেশি বলা জানতা, চিকিৎসা বিজ্ঞানের ব্যাপারে তার খুব ধারণা আছিল। যে একজন মহিলা হইয়া সাহাবে কেরামরে শিক্ষা দিচ্ছেন, মুআল্লিমা আসলা, সুবহানাল্লাহ। তো এই সমস্ত জিনিস আপনার আমার সামনে থাকলে ইসলাম তো আপনার আমার হয়েছে, আমরা ইসলামের দুষ্ট হওয়ার কোনো সুযোগই কেন নাই? আমরা ইসলাম জানি না, আগের থেকে আমরা ইসলামরে যে ফ্রুট ফাইতাম ফ্রুট ফাইরাম না, আর অনেকে আমরা ইসলামরে পিক অ্যান্ড চুজ করি, এটা আর একটা সমস্যা দেখা দিচ্ছে। যেমন একা খেওয়া সৈন তান বয়ফ্রেন্ড খাজ করাইতা, তো তাইন ইসলামরে টুকাইবা যে খাম খাজ করাইবার ক্ষেত্রে ইসলামের কিতা কিতা মতামত আছে এগুলারে, খেওয়া সৈন সাইন না ওয়াইফ্রে খাজ করাইতা, তো তাইন টুকাইবা কোন জায়গাতে ইসলামে না করছে বেটিন তোরা খাজ করাইতা না। এই এই যে জিনিসটা আসলে এটা নাই, মানে বাসম্যতা নাই, বাসম্যতা নাই এবং রিয়েল প্র্যাকটিসটা নাই। আপনার ওয়াইফে খাজ করো কা না করো কা, আপনার মেয়ে খাজ করো কা না করো কা, আপনার মেয়ে স্টাডি করো কা না করো কা, আপনি জানতা যে একজন মেয়ে হিসাবে তার শিক্ষার কতখান অধিকার আছে, তার কর্মক্ষেত্রে কতখান পর্যন্ত যাওয়ার অধিকার আছে, এগুলো জানা থাকতো এবং কেউ যদি করে তারা সমর্থন করতাম। আমার একটা মানে ওই যে এই আজকের প্রোগ্রামের উদ্দেশ্যটা হইল যে আমরা সকলে সকলর এই যে আপনার কিতাব হয় আপনার আপনার যে যেখানে খারাপ হয়েছে আর কি আপনার, আমরা চেষ্টা করতাম যে আমরা একটু বদলিয়া দেখি খিলা লাগে, এখন বাইরে বুঝবা লাগি তো আপনার বোঝা যাইব যে আপনার আমি কিতাব করলাম, নাহলে বোঝা সম্ভব নয়। আমার আমার লাকিলি আমি তো আসলে আপনার একদিনও কইছি অনেকেও জানেন আপনার ইক্রিয়েটিভ যে আমি আমার শুরুটা হয়েছে লেইটে, আর আমি বিভিন্ন সংগঠন গুড়ানোর কারণে আপনার আমি মোটামুটি একটা আইডিয়ার পাই। তো আমি যেখানেও গেছি অন্যরা যে সময় আমার বুঝাইছে ভেরি নেগেটিভ দিয়ে বুঝাইছে, আসলে আর কি বলে এইটা হইয়া মর্তাই নি যোগ জলবায়ু, মানে এইরকম আর কি ভেরি নেগেটিভ হইয়া মানুষ অন্যদিকে অ্যাট্রাকশন করায় আর কি। তো এই পদ্ধতিটা আসলে খামে আহে না, এটা উল্টো হয়ে যায়। আমি সব তবলিগ আমি তো আসলাম, তো যারা আপনার সমাজনীতি নিয়ে কাজ করেন তারা আমার সময় দাওয়াত দিয়েছেন, খুঁজছেন যে ই আপনি গরিব খালি জিকির করলে হইব কীভাবে হবে, সমাজ পরিবর্তন হবে না, এইবার কী করছো, এটা করলে তো এনাফ নাই, ডান 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 করে করে এমনভাবে। তো আমি তো এত বাজে তো লোক, তো আমি ওইটা শুরু করলাম ফোরা, এরকম করে 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 দেখা যায় একটা সার্কেলও ঘুরাইছে আপনার, ঘুরানো একটা ফায়দা হয়েছে। আমি এখন বুঝ পাই যে এরা যে সময় ইনফরমেশন দিছে আমার ওই গ্রুপটা সম্বন্ধে ওদের কোনো আইডিয়ারও নাই, খালি মুখ দেখে দেখে দিছে আপনার। আমি একটা ফর্মুলা নিজে আবিষ্কার করছি ওটা লাগি যে আমি আমাদের সমাজের মধ্যে যে বিচ্ছিন্নতা যারা দেখছি আর কি আপনার যারা প্র্যাকটিসেন এই জিনিসটা, আপনার খুব সুন্দর করছে ইসলামটা এটা শান্তির ধর্ম, কিন্তু যারা দেখা যায় মানে বড় বড় যারা মানে ভেরি বড় শব্দ যারা ওয়াজ যারা করেন আপনার, এরা কিন্তু যে শব্দগুলো ইউজ করেন এই সুরে কিন্তু বয় লাগাই দেয়, সুরটা ভেরি ইম্পর্টেন্ট। বালা জিনিস আপনি আমি সাহা দিচ্ছি না হুজুর এটা সাহা খান, আমি তো সাধারণ আপনি ভাই ইসা আমার দরকার নাই, ইসা আমার দরকার নাই, এটা ভেরি জরুরি আর কি আসলে আর কি। তো আমরা সুন্দর জিনিসটা যদি সুন্দর না হই এটা কিন্তু এফেক্ট পড়ে আপনার, আমার মানে যে সুন্দর হইতে পারলাম আপনার, আমি জমাত ইসলামের আপনার আপনার যা যতটা তারা সিলেবাসের বই আছে বই ফোরসে ফরি আমি করছি কিন্তু আমি মারিফুল কোরআন ফোরসি তফসির যাটা মারিফুল কোরআন একটার মধ্যে যাটা সারা আর কি আপনার, আমি তফসির ওটা দুইটা মিলাইবে লাগে আমি করছি কিন্তু আপনার ওই বইয়ের মধ্যে যে আয়াতটা আইসে ওই আয়াতটা আমি হন গিয়ে আপনি নিই আমি লাল দিয়ে মিস করছি ওটা করে 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 করছি করিয়া আমি মারিফুল কোরআনর
এই ব্যাখ্যাগুলো ফুরছি ফুরিয়ে আমি কইছি যে দেখেন আপনারা এই দেশ যে যেই দ্বারাতে আপনারা কিতা করতেছেন এইটা এই দ্বারা মানুষ আপনারা পছন্দ করেন না। এখন আমি ওটার জ্ঞান নোট করার কারণে আমি দেখছি এইটাতে বালা ব্যাখ্যা আছে, আপনারা এইগুলো বাদ দিয়া ওটা দিয়ে খুঁড়ো দেখবা এইটা আপনার ম এফেক্টিভ মারিফুল কোরআন বলতে মুফতি শফি রহমতুল্লাহ মারিফ করেন বাংলা যে একটা আপনার তফসির করেছেন, মহিউদ্দিন খান সাহেব যে একটা আপনার করছেন, আল্লাহ তাআলা বিচারা জানাতে পেতে ফেরদাউস দান করুক, খুব চমৎকার। আমি করছি কিন্তু আপনার এইটা আনার কারণে আমি দেখছি যে কোনো বই পড়া লাগতো না, ওখান থেকে প্রডিউস করা সম্ভব একটা শব্দ আমি মানে ডিফারেন্স পাইছি, এটা আপনি হয়তো বুঝতে পারবেন না। এরা করে দিন প্রতিষ্ঠা করো আর ওইটাতে লেখা শুধু আছে দিন প্রতিষ্ঠা রাখো বা দিনরে খাইমো রাখো, এইরকম শব্দগুলো ইউজ হয়েছে। সো তাদের কত ওই দুই ডিফারেন্ট মানে খেতে আর কি, অথচ ওই বইটাতে আপনাকে ওই যদি দিন মানে খাইম রাখার কিছু না করো এটা হারাম হবে, এইরকম বড় বড় মানে ফতোয়া দিগুলো দেওয়া হয়েছে। তো আমি বললাম ভাই দেখেন আমাদের কেন এত সুন্দর মেসেজটা আছে এখানে আমরা দুই পাঠ হয়ে গেলাম খিলা হাও, এখন যেন বুঝার না কারণে আসলে। সো সামহাও আমাদের এই দূরত্বটা খিলা দূর করা যায়, হাউ ডু উই এই যে দূরত্ব আছে হাউ ডু উই ব্রিং ইট টুগেদার, মোটামুটি খান দেখা যায় আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন এবং বাস্তব এবং খুব জরুরি প্রশ্ন এটা, যে আমরা দূরত্ব কমাইতে হইব, দূরত্বগুলো কমাইতে হইলে পাই সবচেয়ে বড় ফয়লা যে কাজটা টার্গেট ঠিক করতে হইব আপনার আমার, যে আসলে আপনি আমি কিতা চাইলাম, আমরা যদি আমার আল্লাহর পথে যাইতাম চাই এবং আমরা সব জান্নাতি হইতাম চাই তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি দেখতাম হইব, নবীজিয়ে তো বহু সমস্যা লইয়া চলিয়া গেছে কিন্তু তাই মানুষের দূরে সরাইয়া দিছেন না মানুষের কাছে আনছেন। এমনও তো আইসে হাদিসের ঘটনা যে কিছু কিছু মানুষ বিশেষ সুরা বাকারাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন গুরু মানুষের সাথে উম্মতরে তান বন্ধা হলের পরিচয় করাই দিছে, এগুলো মুত্তাকিন এগুলো মুনাফিকিন এগুলো কাফির, কিন্তু কিছু কিছু মুনাফিকগুলোর নাম সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিছেন নবীজিরে কিন্তু নবীজি প্রকাশ করছেন না, কারণ কি এরা লইয়া নবী খাইছেন না, এরার সাথে নবী চলাফেরা করছেন না, কিন্তু এর বাদেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ চেষ্টা করছে এদের প্রতি দরদ দেখাইয়া যাতে করে এরা অনেক কোনো সময় পরিবর্তন হয়। আর অথচ আপনি আমি এখন সমাজে দেখা যায় নিজেরটাই আমরা নিজে অনেক সময় সঠিক মনে করি, অন্য খেউরে আপনি আমি গ্রহণ করতে রাজি হই না, গ্রহণীয় গ্রহণীয়তা যে অন্যরে যে আপনি আশ্রয় দেওয়া, অন্যর মতামতরে সহ্য করা, অন্যর মতামতরে আপনি প্রাধান্য দেওয়া বা রেসপেক্ট সম্মান করা, এই মাত্রাটা কমিয়ে আইসি, এই মাত্রা যত বেশি বাড়াইতাম পারবো তত বেশি আমরা একে অপরের খাসা খাসা যাইতাম পারবো। আর সবচেয়ে বড় জিনিস হলো খাসা খাসি আপনি যাইতেন না এখানে মুসা আলহি সাল্লাতু সালামরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অর্ডার করছেন যে তুমি তান খাসে দিনের দাওয়াত লইয়া যাও, অথচ জানরা যে এই মুসার ঘটনা এবং ফেরাউনের হালত কি, কিন্তু হুকুম করা হইল কি দিনের দাওয়াত লইয়া যাইবার লাগে, আর হইলা কি তা যে তুমি তান খাসে নরম নরম ফেরাউনের খাসা কইয়া দিলে মুসা গরম নবিত এর বাদে কইরা না গরম গরম কথা কইও না, তুমি কেন গিয়ে সুন্দর সুন্দর একবার সহজ সহজ শব্দগুলা কইও, চিন্তা করো কা একজন নবীর যদি প্রতি এই নির্দেশ হয় আর একজন এমন মানুষের কাছে দিনের দেওয়ার দেওয়ার যে দিনরে নবীরে ডুবাইবার লাগে খুব কি পরিমাণ কোন জিনিস আছে তাই করছই না, কিন্তু ইসলামের বিউটি দেখো কা এই জায়গাত আপনি আমি যদি দিনের দায়ী নিজের দাবি মনে করি যে আমি দাওয়াত দিলাম এতে আপনি স্ট্রিট দাওয়াত দৌকা আর সমাজে দাওয়াত দৌকা ওয়াজ মাহফিল ওয়াজ হরোকা প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ওজন ওজন করে মাতি তৈব যে এই কথাটা যেন মানুষের দিল আঘাত লাগিয়ে হে দিনটা কি না হরে বরং তার দিল ঠাচ করিয়ে হে যেন আমার খাসা খাসি আয় উচিতটা তো এটাই থাকের থাকা উচিত। এখন সমস্যা দেখা দিছে এই জায়গাতে ইয়া এক বাইয়ে স্বর্ণর দোকান দিরা এক বাইয়ে আপনার ভুসিমালের দোকান দিরা, স্বর্ণর দোকানের মাল অবশ্যই তার ক্যাপিটাল বেশি তার চুড়ে এক জিনিস লইলে হ্যাঁ নাস্তা দোকানের থেকে বেশি দিব না ঠিক না নি, এখন এন যদি দাবি করেন বলে ভাই ইটা যেটা ব্যবসা করে তা দেখায় কোনো মূল্য নাই আমার ঠিক সবচেয়ে বেশি, কারণ আমি একবারে হাই কোয়ালিটি জিনিস মার্কেটে দিলাম আমার যদি তোমার গলার নেকড়াস হইব তোমার আংটি হইব গড় তৈলে তুমি লাখ লাখ টাকা মাল জমা হল তুলা জায়গা তৈলতে পারবাই বহু ফায়দা আছে তার হইতে পারবা, এর মানে নিয়ে আপনি মনে করেন গড় গেলে বাদে খাওয়া লাগতো না তো বসি মালরে আপনি ইগনোর করবা কিলা, তো দুনিয়ার যে সব মানুষে চলে ফাসাঙ্গুল সমান নাই, সব মানুষও যে আপনার খলিফ হয়ে দিব সব মানুষ যে ইমাম হয়ে দিব সব মানুষের সমান কাজ করবো এটাই হলো মূল ভুল ধারণা, প্রত্যেকে যে যা জায়গাটাকে যেই পরিমাণ দিন দাওয়াত কররা সবগুলো সামঞ্জস্যতা নিয়ে ইসলাম দিনটা হাড় হয়ে তৈব,
যারা ওয়াজ মাহফিলে ওয়াজ করে তারা অ্যাবসলিউটলি ঠিক করে, যারা রাজনীতি ফিল্ডে ইসলামের কাজ করে তারা ঠিক করে, যারা টিভির ময়দানে কাজ করে তারা ঠিক করে, শিক্ষা প্রতিষ্ঠানে ওলামায়ে কেরামে খেদমত করা তারা ঠিক করে। আমরা অনেক ভাই বেড়া ধরে কলেজ ইউনিভার্সিটির ডক্টরেট করিয়া বিভিন্ন প্রফেসারি করিয়া ডিউটি করা, বিভিন্ন আপনার মেডিকেল কলেজে আমরা মুসলমান বইলে সার্ভিস দিয়ে প্রত্যেক জায়গায় জায়গায় যদি কাম করেন, সকলে যদি আপনি একত্রিত করিয়া এক জায়গাতে আপনি খাড়া করতে পারেন, তাহলে একসময় ইসলামিক সমাজব্যবস্থা তৈরি হইব এবং সবর কাজটারে আপনি যখন স্বীকৃতি দিবা তখনও আপনার এই দূরত্বটা কমিয়ে আইব। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের তৌফিক দান করুক যে আমরা দীনে ইসলাম উদার রুহামা উবাইনাহুম, কুরআনের পরিষ্কার আছে রুহামা উবাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ রুহামা উবাইনাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েছেন তুমি তো একে অপরের প্রতি আরো দয়াশীল, আরো দরদীয়, আরো আন্ডারস্ট্যান্ড করো, আরো বুঝো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমরা দান করেন, তাতে করে আমরা ইসলামের এই সৌন্দর্যগুলোর প্র্যাকটিস করিয়া আমরা আমল করতাম পারি, দেখবা সমাজও আমরা সবুর সবার হয়ে গেছি কি, কারণ আল্লাহ তো পরিষ্কার করেছেন না কিন্তু খায়রা উম্মা উকরিজাত লিন্নাস, আপনারা আমার সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বানাইয়া ফাটানি হয়েছে মানুষের কল্যাণের লাগি। এই কারণে আমি সবসময় এটা দোয়া করি, আর আমি সাই উলামায়ে কেরাম আমরা উস্তাদা লই কাইছেন যে এই দোয়াটা করো যে আল্লাহ আমারে মানুষের কল্যাণের পাত্র বানাইও, ও কল্যাণের কোনো কারণ বানাইও না, এতে আমার কথা আমার সাজ প্রত্যেকটা জিনিসটার জন্য বাঁচিয়ে থাকে, যাতে করে আমার কোনো সাজে কোনো কথায় মানুষের ক্ষতি না হয়, ফায়দা করতাম পারি না পারি সম্পর্কে যেন ক্ষতি না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আমাদের সময়টা শেষ হয়ে গেছে, আপনাদের লাস্ট প্রশ্ন এক মিনিটে বা দুই মিনিটে আপনি দিয়ে দিবেন। প্রশ্নটা হলো যে আমরা অত কিছু আলাপ করলাম, আসলে উদ্দেশ্যটা হলো শিক্ষা করা এবং আমল করা, এটি তো বড় বড় কথা। আসলে একটা জিনিস আমাদেরকে খুব খেয়াল রাখা দরকার যে এইটা আমরা দেখি যে প্র্যাকটিক্যাল একটা জিনিস যে সব সময়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত চলে যেতেন, তিনি ওই যে ইয়ং জেনারেশনদেরকে নিয়ে আগে নিয়ে আসছেন, ইয়ংদের সাথে কাজ করছেন, ইয়ংদেরকে সম্মান করছেন, ইয়ংদের কথা চিন্তা করছেন, ইউনো হি ডিড নট থিঙ্ক অ্যাবাউট অনলি হিমসেলফ অ্যান্ড টাইম, ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তা করছেন, উম্মত নিয়ে চিন্তা করতেছেন। এখন আমরা যে যুগে বর্তমানে আছি আর কি, ভেরি ক্রুশাল, স্পেশালি যারা আমরা ইউরোপে যারা আমরা আছি আর কি, আপনার ক্রুশাল হলো কি আমাদের ইয়ং যারা আপনার, এরা তো আপনার এখন তাদের সঙ্গে তো মাদ্রাসা হয়তো আপনার হয় বা মসজিদ হয়তো আছে, আপনি এগুলো নাই, সো তারা যা প্রশ্ন করে বাড়িতেছে আপনার বিগ নম্বর তার বিভূতি হয়ে যাচ্ছে, তাদের স্টাইল মানে কাফড়ের দিকে বলেন এবং তাদের ইমান আমল দিয়ে দেখেন মানে আখলাক দেখেন, এইগুলো আমরা দেখি যে সময় আপনার নিউ ইয়ার্স হয় কত পার্সেন্ট মানুষ মদ খাচ্ছে, ইয়ংস্টার বলে ড্রাগস ইনভলভ হয়ে গেছে, গ্যাংজের মধ্যে ইনভলভ হয়ে গেছে, ম্যার্ডার নাইফ ক্রাইমগুলো খুব বেশি বলতেছে আপনারা কি আমাদের সমাজে, তো অ্যাজ এ আপনারা যাতে আপনি ওলামাদের সাথে আপনার উঠা বসায় আপনাদের মানে ইউর ডিউটি হ্যাজ বিকাম এ মোর ইম্পর্ট্যান্ট এই সময়ের মধ্যে আর কি আপনার, এখন আপনাদের যে খুতবাগুলো হবে আপনাদের যে বয়ানগুলো হবে ওদের চিন্তা আমরা যদি না করি তাহলে কিন্তু যারা আসতেছে বেশিরভাগ তো যারা আসে এরা মাঝে লোকগুলোই আসে ওয়াজ শুনতে, কিন্তু উই ফরগেটিং বারা যারা আসে এরা মোর ইম্পর্ট্যান্ট দেন ইনসাইড বন্ডস, তো আপনাদের এটা লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করবো। এবার আপনি এক মিনিটে কীভাবে আমরা একটারে ওইদিকে আমরা নজর দিতে পারি, এটা কী করা যায়, এক মিনিট আপনাদের বলে দেন প্লিজ। অত্যন্ত সুন্দর প্রশ্ন, আমরা ব্যাখ্যাই নয় আমরা ভবিষ্যৎ, কারণ যে সময় আপনি আমি দুনিয়া থেকে দুনিয়া ছাড়িয়ে দেই মুগি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম কয়েছেন ইদা মা তার ইনসা ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষের সব নেকির পথ বন্ধ হয়ে যায় তিনটা পথ বাকি থাকে, এর মধ্যে প্রথমটাই ওয়ালাদুন সালেহ, যদি নেক সন্তান তৈরি দিতে পারি, তো আপনি আমি ব্যাখ্যান ধরে এটা আপনার বাচ্চা হোক অন্যের বাচ্চা হোক সব বাচ্চা ধরে আমরা মনে করতাম আমরা সম্পদ, এবং এদের ইসলামিকলি গড়িয়ে তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় যে খাসটা হলো বাচ্চা ধরে খাসা খাসি যাওয়া, তাদের সমস্যার আন্ডারস্ট্যান্ড করা, তাদের ফিল করা, তাদের ডিমান্ডটারে আপনি মিট করে দেওয়া, এবং তাদের কোনো যদি দাবি থাকে এটারে পূরণ করার চেষ্টা করা, এবং এই ক্ষেত্রে যত বেশি তাদের ক্লোজ হইতে পারবা, যত বেশি তার মনের কথা আপনি বুঝতে পারবা, যত বেশি তার আপনি হইতে পারবা, তত বেশি আপনার ভিতরটারে তার ভিতরে আপনি ইনস্টল করতে পারবা, তার শিখাইতে পারবা, বুঝাইতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক, সবাইরে মুবারকবাদ জানাই, ধন্যবাদ ইসহাকউদ্দিন সাহেব জনাব মহতরম আপনারে, আপনার এই সুন্দর উপস্থাপনা আর খুব সুন্দর সুন্দর সিলেটি ভাষা আপনার বাদা লাগে শুনতে, দর্শক শ্রোতা আপনারা পছন্দ করেন, আমিও আপনারে ওহিব্বু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে আপনারে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুক, জাযাকুমুল্লাহ। ধন্যবাদ আপনাকে আবারও। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আমরা অনেক দিয়ে আপনাদের সাথেই ছিলাম, আসলে খুব আমার খুব ভালো লাগছে, আসলে মনে অনেক প্রশ্ন ছিল, এগুলো আপনাদের পক্ষ থেকে আমি করছি এবং কঠিন প্রশ্নগুলো ছিল, আসলে সবার জন্য এগুলো আনসার করা আসলে সহজ নয়, তো খুব সহজ ভাষায় আমাদের মৌলানা আমাদেরকে বুঝাচ্ছেন ইনশাআল্লাহ উস্তাদ হিসাবে, আমরা এগুলো সম্মান করি এবং আমল করার চেষ্টা করি।
কোনো প্রশ্নে অথবা উত্তরে যদি আপনারা কেউ দুঃখ পান, আসলে আমাদের উদ্দেশ্য না, এখন দুঃখ দেওয়া লাগে। যদি আমাদের ভুলভ্রান্তি হয়ে যায়, আমাদেরকে মাফ করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।